بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। এক আল্লাহর উপর বিশ্বাস রেখে এবং তার নামে প্রশংসা করে শুরু করলাম। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালাম দিয়ে আমরা শুরু করছি। আজকের সম্মানিত অডিয়েন্স, ইকরা বাংলা কর্তৃক আয়োজিত প্রতি বুধবারের এনলাইটিং জার্নি এই প্রোগ্রামে আমরা হাজির হয়ে থাকি। আজকেও আল্লাহর রহমতে আমরা উপস্থিত হয়েছি, যদিও আজকে আমি একা আপনাদের সামনে আছি, আবুল হোসেন খান। আমরা প্রথমে যে বিষয়ে কথা বলে থাকি সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলি, তারপরে ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকবে, অবশ্যই স্বাভাবিকভাবে যেসব প্রশ্ন থাকবে আমরা চেষ্টা করব রেসপন্স করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো সম্মানিত অডিয়েন্স, আজকে আমরা যে বিষয়টি ঠিক করেছি তা হচ্ছে কোরআন থেকে যে ইলম আমরা পাই, এই ইলমে দায়িত্ব আমাদের উপর হচ্ছে যে আমি যা ইলম পেয়েছি, যেটা আমি জানতে পেরেছি কোরআন থেকে, এটা অপরের কাছে পৌঁছে দেব। এটা হচ্ছে আমার জন্য একটি ফরজ দায়িত্ব। এ দায়িত্বটা যদি আমি এড়িয়ে চলি তাহলে কি গুনাহ হবে, কতটুকু এটা মারাত্মক, এটা কতটুকু আমাদেরকে আমাদের ইমানকে নষ্ট করার মতো যথেষ্ট, এইসব বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে কিছু কথা বলবো। সূরা বাকারার 159 নম্বর আয়াত এবং 60 নম্বর আয়াত, এই দুটো আয়াতকে একত্রিত করলে ভালো হবে। তো চলেন আমি আগে তেলাওয়াত করে ফেলি, তারপর ইনশাল্লাহ আমরা আসবো। আর শেষের দিকে যদি সময় পাওয়া যায় তাহলে পরে সূরা ফাতিহা শুরু করেছিলাম, এদের সূরাতুল মুস্তাকিম থেকে কিন্তু রয়ে গেছে অনুবাদ, আমরা একটু চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করতে ইনশাআল্লাহ। তো চলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وَأَنَا التَّوَّابُ الرَّحِيمُ। সম্মানিত ভাই বন্ধুগণ, আজকে এই দুটো আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এর অনুবাদ হচ্ছে যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। আল্লাহ তাআলা আশাদ করছেন যে আমি যে আয়াতগুলো নাজিল করেছি পরিষ্কার করে দলিল সহকারে, মা বাইয়ান্নাহু লিন্নাসি, মানুষের জন্য আমি যে আয়াতগুলো, যে মেসেজগুলো, খবরগুলো তোমাদের কাছে আমি পাঠিয়েছি অত্যন্ত পরিষ্কার করে, তারপরে একই সাথে শুধু পরিষ্কার নয় বরং তার দলিল সহকারে, প্রুফ সহকারে পাঠিয়েছি। মা বাইয়ান্নাহু লিন্নাসি ফিল কিতাব, কার জন্য পাঠিয়েছেন? মানুষের জন্য। এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছেন যে কোরআন, কোরআনের মেসেজ যে ওয়াহি, এই ওয়াহিটা আল্লাহ পাঠিয়েছেন লিন্নাস, মানুষের জন্য।
হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাউন ওয়া রাহমা। আরেকখানে আয়াত পড়লাম এখন, সেই আয়াতের মধ্যে সমান কথা বলা হচ্ছে যে হাযা বায়ানুল লিন্নাস, এটা মানুষের জন্য পাঠিয়েছি অত্যন্ত ক্লিয়ার মেসেজ, ক্লিয়ার করে, কোনো দ্বিধাদ্বন্দ্ব সহকারে না, কোনো কনফিউশন সহকারে না, একেবারে পরিষ্কার মেসেজ দিয়ে আমি আসমান থেকে ওহি পাঠাই। তো সেই হিসাবে আল্লাহ বলছেন যে আমি যে ওহি পাঠিয়েছি ক্লিয়ার করে, দলিল সহকারে, প্রমাণ সহকারে, মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, মানুষের জন্যে কিতাব থেকে। এই মানুষের কাছে আল্লাহ পাক প্রশ্ন করছেন, যারা এই মেসেজটা দলিল সহকারে পাওয়ার পরেও মানুষের কাছে নিজেরা কিছু বুঝলো, বুঝে তারপরে অন্যান্য মানুষের কাছে যদি এটা সে পৌঁছায় না বা তারা পৌঁছায় না, বরং গোপন করে ফেলে, কেমন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা, তারা গোপন করে ফেলে, এটা তারা পৌঁছায় না, অথবা তারা নিজেরা জানেও না এটা যে এটা যে পৌঁছাইতে হবে। তো যারা বা যে ব্যক্তি এটা আপনি জানলেন যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেসেজ আল্লাহর কাছ থেকে এসছে, আমার উপর দায়িত্ব হয়ে গেছে এই হালাল অথবা হারাম সংবাদ সহকারে যেটা আসছে এটা আমি অন্যের কাছে পৌঁছাবো, এই পৌঁছাবার মেসেজ পাওয়ার পরেও যদি আমি পৌঁছাই না, তাহলে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ। এবার আল্লাহ বলছেন তাহলে এইসব লোক হচ্ছে তারা যারা যাদের কাছে খবর পৌঁছলো, নিজেরা জানলো এবং আমি দায়িত্ব দিলাম যে এই হেদায়াতের খবরটা অন্যের কাছে পৌঁছাই দাও, কিন্তু তারা পৌঁছিয়ে দিল না, দায়িত্ব পালনে অপারগ ছিল, অক্ষম ছিল, অথবা দায়িত্ব পালনে ইচ্ছা করে সে নিজে গোপন করেছে, এই মেসেজটা পাস করে নাই, পাস করলে তার নিজের অসুবিধা, স্বার্থের মধ্যে সমস্যা ইত্যাদি কারণে সে এটা পৌঁছায় নাই, অথবা অবহেলা করে, লেইজি মানুষ, এটা পৌঁছায় নাই। আল্লাহ বলছেন উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এইসব গাফেলদেরকে, এইসব দায়িত্ব পালন না করনেওয়ালা লোকদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত, নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহর পক্ষ থেকে সরাসরি লানত, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদের উপর লানত বর্ষণ করেন, অভিশাপ পাঠান, লায়নত পাঠান, কাশ করেন এদেরকে, নাসআলুল্লাহ আফওয়া আফিয়া, মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রোটেক্ট আস অল ইনশাআল্লাহ। তো এই জাতীয় সমস্যা থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন, আল্লাহর কাশ পাওয়া থেকে আল্লাহ বেজার হয়ে যান, কেমন আল্লাহর লায়নত পাওয়া যায় এইসব কাজ, কাজ যদি কেহ করে থাকে। কাজটা হচ্ছে এই যে আল্লাহর দিনের খবর পেয়েছে, কোরআনের আয়াতের ইলম পেয়েছে, কোরআনের আয়াতের এই খবর পাওয়ার পর অন্যের কাছে পৌঁছায় না যারা, বরং গোপন করে ফেলে। এখন গোপনের অর্থ কয়টা? গোপনের অর্থ জালালাইনে উল্লেখ করা হয়েছে, দুইজন জালাল এটাকে উল্লেখ করেছেন, কেমন জালালউদ্দিন মাহাল্লি এবং জালালউদ্দিন সৈয়দি রাহিমাহুমুল্লাহ, তারা উল্লেখ করেছেন যে গোপন করার অর্থ হচ্ছে যে সে নিজে বুঝলো এবং তার স্বার্থে আঘাত হয়ে যাবে, এই জন্য অন্যের কাছে পৌঁছায় না, ইচ্ছে করে পৌঁছায় না। দ্বিতীয় অর্থ বলেছেন যে গোপন করার অর্থ হলো যে সে নিজে ঠিকমতো বোঝে নাই এবং অন্যের কাছে পৌঁছাইতে হবে বলে তার কোনো দায়িত্ববোধ নেই। ইমাম তবারি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার তাফসীরে তবারিতে যে খবর পেয়েছে সে ঠিকই, কিন্তু তার উপর দায়িত্ব বর্তিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে ওহি করেছেন যে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, নবী আপনার কাছে ওহি আকারে যে খবর এসেছে এই খবরগুলো, এই মেসেজগুলো আপনি পৌঁছিয়ে দিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম আল্লাহ করলেন হে রাসূল পৌঁছিয়ে দিন, সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বিদায় হজ্জের দিন বাল্লিগু আন্নি ওয়ালাও আহায়া, আমার কাছ থেকে একটা আয়াত যদি পাও, একটা নিদর্শন, একটা মেসেজ, একটা খবর, হে উম্মত, তাহলে তোমরা সবাইকে আমি দায়িত্ব দিয়ে গেলাম, তোমরা এটা পৌঁছিয়ে দাও অন্যের কাছে। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহর কাছ থেকে দায়িত্ব আসছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আর নবীজি উম্মতকে, উম্মতের প্রত্যেকটি
ফার্দকে মানে একেবারে ইন্ডিভিজুয়ালকে তিনি জিম্মাদারি দিয়ে দিলেন, দিয়ে বললেন তোমরা এটা পৌঁছিয়ে দাও। এই দায়িত্ব আমরা সবার উপর আসছে, এখন আমরা পৌঁছাই দেব। আশা করি গোপন হওয়ার অর্থ পাওয়া গেছে। এখন পৌঁছাইবে কে? সকল উম্মত, আমভাবে সকল উম্মতের উপর দায়িত্ব। যে যে খবর পেয়েছ কোরআন থেকে, ওয়াহী থেকে, আমার পাঠানো কিতাব থেকে, তোমরা সবাই পৌঁছিয়ে দাও। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলার কারণে হয়েছে কি, এখানে হাদিসের যুগ হয়ে গেছে, যে আমার পক্ষ থেকে একটা আয়াত, অর্থাৎ আমি কোরআন দিয়ে বলি অথবা আমি আমার জবান থেকে বলি, হাদিস বলি, তাহলে এগুলো তোমরা পৌঁছিয়ে দাও। তাহলে কোরআন পৌঁছিতে হবে যেমন করে, কোরআনের মেসেজ পৌঁছিতে হবে যেমন করে, এমনি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যেগুলো মেসেজ আসবে আমাদের কাছে, এটাও কিন্তু পৌঁছাইতে হবে। এই পৌঁছানোর কাজটা গোটা উম্মতের জন্য সমান, সবাই কিন্তু দায়িত্বশীল। খেয়াল রাখবেন, বাবা জেনেছেন, আপনার সন্তানদেরকে আপনি জানান, স্বামী জেনেছেন, বউকে জানান, বউ জেনেছেন, স্ত্রী জেনেছেন, আপনি আপনার স্বামী সাহেবকে জানান, কেমন, ভাই জেনেছেন বোনকে, বোন জেনেছেন ভাইকে, এভাবে করে একে অন্য সবাইকে। ইভেন কমিউনিটির মধ্যে সকল ইমাম দায়িত্বশীল, সকল ইমামগণ দায়িত্বশীল যে কোরআনের মেসেজটা পাস করার জন্যে। আবার অনেকে আছে ওয়াজ টাজ করার সময় কোরআনের মেসেজের সাথে নিজের মেসেজটাও পাস করে দেয়। কথা হচ্ছে এ ঠিক না, কোরআনের মেসেজ খাঁটি মেসেজ যেটা, এটা পৌঁছাইতে হবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পাওয়া যত মেসেজ, সহি আহাদিস যা আছে এগুলো পৌঁছাইতে হবে। কেমন, তার সাথে মিক্স টিক্স করে একেবারে মানে সব ধরনের মেসেজ একত্রিত করে পৌঁছাই দিব, এটা কিন্তু আমানতদারি না। আমানতদারি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমানতদারি জিবরিলের কাছে দিয়েছেন, এবং কেমনে দিয়েছেন, হ্যাঁ, ফাস্তাওয়া ওহুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা, সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে ফেরেশতাকে তিনি দিয়ে পাঠিয়েছেন, সেই ফেরেশতাকে প্রোটেক্ট করেছেন যেন তার কাছ থেকে হাইজেক হয়ে না যায় কোনো মেসেজ। জিন শয়তান যেন প্রতিমধ্যে আসমান থেকে যখন তিনি নামবেন এইসব মেসেজ নিয়ে, যেন কেহ এখান থেকে ওনাকে অ্যাটাক করে, হাইজ্যাক করে না নিয়ে নিতে পারে মেসেজ। এই জন্য ওয়েল প্রোটেক্টেড করে জিবরিল আমিনকে কত হাজার ডানা দিয়ে, পাখা দিয়ে তাকে প্রোটেক্ট করে হুবহু মেসেজটা দিয়েছেন এনে মুহাম্মদ রাসূলুল্লাহ এর কাছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উম্মতের কাছে মেসেজটা পাস করলেন, এই সময় তিনি অত্যন্ত কেয়ারফুল হয়ে দিয়েছেন এবং একেবারে হুবহু মেসেজ দিয়েছেন। তিনি কোনো বেশকম করেন নাই, কোরআন কোরআন, হাদিস হাদিস, কেমন, যেভাবে করে যে মেসেজ দেওয়ার তিনি সেভাবে করে দিয়েছেন, কোনো ধরনের কোনো বেশকম করেন নাই। সাহাবায়ে কেরামের কাছ থেকে যখন আমরা হাদিসগুলো পেয়েছি, কোরআন পেয়েছি, কোনো বেশকম হয় নাই। আমি কেন বেশকম করব? আমি কেন একজন ইমাম হয়ে অন্যদের কাছে পৌঁছতে আমি একটু বেশকম করে ফেললাম? না, এটা হবে না। তাহলে আসুন, এই বেশকম না করে হুবহু মেসেজগুলো পাস করার জন্য জিম্মাদার আমরা সবা সকল। এই জন্য বলা হয়েছে, রাসূল বলেছেন যে আল উলামা উ উমানা উদ্দিন, আলেমগণ হচ্ছেন দিনের আমিন, আমানতদার। এই আমানতকে খেয়ানত না করে পৌঁছানোর নামই হচ্ছে বাল্লু আন্নি। তো ঠিক আছে, আমরা আজকে আপনাদের সামনে একটা ভূমিকা দিলাম এই আয়াত নিয়ে। আমরা একটু পরে একটা ব্রেকে যেতে হচ্ছে আমাদেরকে, একটা কমার্শিয়াল ব্রেকে। এই ছোট্ট ব্রেক থেকে এসে আপনাদের সামনে ইনশাল্লাহ আমরা আলোচনাও শেষ করবো আশা করতেছি, এবং যার যার প্রশ্ন আছে আপনারাও এগিয়ে নিয়ে আসবেন। আর কীভাবে করে এই মেসেজটা পৌঁছাইতে হবে, তার তরিকা কি, এটাতে আমরা আসবো ইনশাল্লাহ। আর আল্লাহ না করুন যদি কেহ ভুলভ্রান্তি করে ফেলে, তাহলে এখান থেকে বাসারও কী পথ আছে, সেকেন্ড আয়াতের মধ্যে সেই পথটি আল্লাহ উল্লেখ করেছেন, এটা আমরা আলোচনা করতে যাবো ইনশাল্লাহ। তো ততক্ষণে আপনারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকেও সুস্থ রাখুন, আমাকেও সুস্থ রাখুন। আর যদি কেহ জোহরের নামাজ না পড়ে থাকেন, আপনারা জোহর পড়ে ফেলেন ইনশাল্লাহ, আপনাদের সাথে আমরা শরীক হয়ে যাব একটু পরে। ওই ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত আজকের অডিয়েন্স, ইকরা বাংলা কর্তৃক আয়োজিত আজকের এনলাইটেন জার্নির প্রতি বুধবারের প্রোগ্রামে আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আমি আবুল হোসেন খান। আজকে আপনাদের সামনে কোরআন হচ্ছে মুমিন জীবনের জন্য একমাত্র পথ প্রদর্শক। তো
সেই হিসেবে যে আলোচনা আমরা শুরু করেছি এই আলোচনাকে একটু কন্টিনিউ আমাদেরকে করা উচিত, ব্যাপারটা পরিষ্কার করা দরকার। সেটা হচ্ছে যে সূরা বাকারার 159 এবং 160 এই দুটো আয়াত নিয়ে আমি কথা বলছিলাম যে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা যা কিছু নাজিল করেছি পরিষ্কার করে দলিল সহকারে হেদায়েতের কথাবার্তা, হেদায়েত পাওয়ার মতো কথাবার্তা যা কিছু নাজিল করেছি কোরআনের মধ্যে, এটা মানুষের জন্যই মেইনলি পাঠিয়েছি। মানুষ এটা পাওয়ার পর যারা এটার দায়িত্ব আঞ্জাম দেয় নাই, মানে নিজে পেয়েছে নিজে বুঝেছে কিন্তু এই মেসেজটা অন্যের কাছে পৌঁছায়নি, এই খবরটা পৌঁছায়নি। আজকে যদি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি আপনাকে একটা জিম্মাদারি দিই যে অমুককে আমার সালাম বলবেন, অমুককে গিয়ে আমার এই খবরটা বলবেন, আপনি বললেন ইনশাল্লাহ বা নিয়ে গেলেন খবরটা, এরপরে আপনি গিয়ে সালামটাও পৌঁছাইলেন না আমার মেসেজটাও দিলেন না, তাইলে আপনি কি আমাদারি করলেন? অথবা আপনি আমাকে দিলেন এই জিম্মাদারি উল্টা, আমি যদি না পৌঁছাই তাহলে পৌঁছানোর নাম হচ্ছে আমানতদারিতা আর না পৌঁছানোর নাম হচ্ছে খেয়ানত করা। এখন চিন্তা করে দেখেন যে আল্লাহ জিম্মাদারি দিচ্ছেন, আমি ইমাম সাহেব না, আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে জিম্মাদারি দিচ্ছেন যে আমি যা ওহী করে পাঠিয়েছি এটা তোমরা পৌঁছাও। যারা পৌঁছাইবে না ইয়াকতুমু না বরং উল্টা গোপন করে ফেলবে এই খবরটা অন্যের কাছে, না পৌঁছিয়ে তার মধ্যে রেখে ফেলবে, এটা কেমন অন্ধকে না দেওয়ার ধান্দা তার মধ্যে আছে, সে দিবে না সে পৌঁছাবে না। এই জন্য পৌঁছানোর জন্য আলেম হওয়া শর্ত না, এটাতে আসতেছি একটু পরে। পৌঁছাবে না যারা, এদের জন্য আল্লাহ শাস্তির কথা ইয়াতে উল্লেখ করেছেন, মিন বাদি মা বাইয়্যানাহু লিন্নাসি ফিল কিতাব, কিতাবের মধ্যে যে খবরগুলো মানুষের উদ্দেশ্যে পাঠিয়েছি এই খবরগুলো যারা পৌঁছাইবে না, আল্লাহ বলছেন উলায়েকা ইয়ালআনুহুমুল্লাহ, ওদের উপর আল্লাহ লানত করেন, অভিশাপ পাঠান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর অভিশাপ যদি কারো কাছে এসে যায় কারো উপর পড়ে যায় তাহলে সেই লোক বাঁচবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নাসাল আল্লাহ আফা আফিয়া, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, মাফ করুন। এই জিম্মাদারি যারা পৌঁছাইবে না এদের উপর আল্লাহর অভিশাপ, এই আয়াত বলতেছে। ওয়াল আনুহুমুল লাইনুন, আর শুধু আল্লাহর কাছ থেকে লানত আসবে অভিশাপ আসবে তা না, শেষ না, বরং এই ব্যক্তির উপর অথবা এই ব্যক্তিদের উপর যারা পৌঁছাইবে না এদের উপর লানতকারীদেরও লানত হবে, যারা লানতকারী মানুষ ওদের পক্ষ থেকেও লানত আসবে। ওয়াল আনুহুমুল লাইনুন ইল্লাল্লাযীনা তাবু, তবে হ্যাঁ ব্রেকের আগে বলছিলাম না যে দুটো আয়াত এবং একটা আয়াতের মধ্যে এই জিম্মাদারি দেওয়া হয়েছে এবং জিম্মাদারির সাথে সাথে না পালন করলে শাস্তির কথা বলা হয়েছে, বড় শাস্তি। আল্লাহ লানত যদি কেউ পেয়ে যায় তার তো সব গেল, ইমানও গেল আমও গেল সালাও গেল, নাউজুবিল্লাহ জালিক, আখেরাত গেল, আখেরাত একেবারে ডুবে গেল। আল্লাহর লানত নিয়ে যদি কেউ হাশরের ময়দানে উঠে তাহলে তার অবস্থাটা কী হবে বলেন? অবস্থা কী হবে এটা বলা যাবে না, যে আল্লাহর অভিশাপ নিয়ে সে খাড়া হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সেকেন্ড আয়াতে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা তাবু, হ্যাঁ যদি কেউ উপলব্ধি করো যে এটা তো আমার দায়িত্ব ছিল, ইন্না লিল্লাহ, আমি করলামটা কি, আমার তো হায়াত শেষ হয়ে আসতেছে, আমি তো পৌঁছাইলাম না মানুষের কাছে, আমি এই খবর পৌঁছাইতে লেট করে ফেললাম দেরি করে ফেললাম, আমার কী হবে, ইন্না লিল্লাহ, আল্লাহ মাফ করো আমাকে। এভাবে করা যদি কেউ উপলব্ধি করে ফেলে বুঝে ফেলে তাইলে ইন্না লিল্লাহ পড়ে সে নিজে কী করলো, যে ইল্লাল্লাযীনা তাবু, সে তওবা করলো, ওয়া আসলাহু, এবং নিজেকে ইসলাহ করে ফেললো। দুই, এক নম্বর তওবা লাগবে, দুই নম্বর নিজেকে ইসলাহ করা লাগবে। নিজেকে সংশোধন বা ইসলাহ করার অর্থ কী? সংশোধন করার অর্থ হচ্ছে এই যে ভুল করে ফেলছি এই ভুল আর করব না, এখন থেকে আমি সংশোধন হয়ে যাব, অর্থাৎ আমি এই মেসেজ এতদিন পৌঁছেই নাই এখন থেকে পৌঁছাবো, এই পৌঁছাবো বলে সিদ্ধান্ত গ্রহণ এবং আমল শুরু করে দেওয়া। দুই, তিন নম্বর হচ্ছে আল্লাহ আল্লাহ জিম্মাদারি দিয়েছেন আমি না, আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, তওবা করবে,
ইসলাহ হবে, সংশোধন হবে, এই ভুল করবে না বলে আল্লাহর কাছে তোবা করবে, আর এখন থেকে সে নিজে অ্যাকশন শুরু করে দিবে, আমল শুরু করে দিবে। ওবাই জানু, তারপর যে খবরগুলো সে অতীতে পৌঁছায়নি ঠিকমতো, পরিষ্কার করে করে পৌঁছায়নি, এখন থেকে যেন সে পরিষ্কার করে পৌঁছাই দেয়। দুই নম্বরে, তিন নম্বরে যেন কেহ না করে, মেসেজটা যেভাবে করে আসছে এইভাবে না পৌঁছাইয়া। দুই নম্বরই বললাম এই জন্য, মেসেজ পৌঁছাইছে ঠিকই, কিন্তু তার সাথে আর উল্টাপাল্টা করে ফেলছে, কিছু যোগ বিয়োগ করে ফেলছে, কিছু তার নিজের পক্ষ থেকেও যোগ দিছে, আর কিছু অন্যের কাছ থেকেও আর কিছু এডিটমেডিট করে, কেমন মডিফাই করে, তার দৃষ্টিতে এটা এইভাবে করে দেওয়া যাবে না, মানুষ হয়তো বুঝবে না, কোরআনের অর্থ উল্টে যাবে, এই হবে সেই হবে বলে তার নিজের পক্ষ থেকে আর কিছু যুক্তুক দিয়ে যদি পৌঁছাই দেয়, মিক্স করে ফেলে যদি কোনো কিছু হয়, বায়ান না করে, বাইয়ানু, সে নিজের যেন পরিষ্কার করে করে বলে দেয়, আল্লাহ বলছেন, তাহলে কী কী হবে, তওবা করলো, ইসলাহ হয়ে গেল, সংশোধন হয়ে গেল, আর এখন সে নিজে পরিষ্কার করে করে মেসেজগুলো পাস করে দিল। ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলছেন তাহলে এদের তওবা আমি কবুল করব। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কেমন ভুল দেখেন কীভাবে করে আল্লাহ মাফ করে দেন। আপনি ভুল করলেন, আমি ভুল করলাম, তওবা করলাম, অ্যাপোলজি দিলাম, আর আবার আমি ইসলাহ হয়ে গেলাম, এই ভুল করবো না বলে ওয়াদা করলাম এবং এখন থেকে আমল করা শুরু করে দিলাম। আর অবাইয়ানু, আর আমি পরিষ্কার করে করে মেসেজগুলা আবার পৌঁছে দিতে সক্ষম হয়ে গেলাম, শুরু করে দিয়েছি আমি কারবার, আমি শুরু করে দিয়েছি এই তাবলীগের কাজ, এই পৌঁছানোর কাজটা। আল্লাহ বলছেন ফাউলাইকা আতুবু আলাইহিম, এইসব মানুষের তওবা আমি আল্লাহ কবুল করব। ওয়া আনা আত-তাওয়াবুর রহিম, কেন করবো জানো, আমি হচ্ছি একমাত্র তওবা কবুলকারী, আল্লাহু আকবার, একমাত্র তওবা কবুলকারী আর রহমকারী, তওবা কবুলকারী, ওয়া আনা আত-তাওয়াবু আর রহিম, আমি তওবা কবুলকারী এবং রহমকারী। সুবহানাল্লাহ, আল্লাহর কি সুন্দর দুইটা কোয়ালিটির কথা উল্লেখ, এটা হচ্ছে তওয়াব, একটা হচ্ছে রহিম। তাহলে এবার আমরা আসি আলোচনা একেবারে শেষের দিকে আমরা এসে গেছি, যে কারা পৌঁছাবে দায়িত্ব, আমভাবে সকল মুমিনের, কিন্তু এখানে আবার কিছু ক্লাসিফিকেশন আছে, আমরা একটু দেখি, সকল মুমিনের মধ্যে তো আমরাও আছি, আলিমুল্লাহরা আছেন, বড় বড় স্কলার ইমামরাও আছেন, দেখি কার কার দায়িত্ব। নাম্বার ওয়ান ছিল দায়িত্ব এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি আঞ্জাম দিয়েছেন, এই জন্য ওনাকে আমাদের সাথে নাম্বারে না আনা ভালো। এবার আমরা একটু নাম্বারিং করি, এরপর থেকে যারা জিম্মাদারি পালন করে এসছেন তারাও দিয়েছেন। আমাদের মধ্যে নাম্বারিং করলে এক নম্বর হচ্ছে বড় বড় স্কলারদের জিম্মাদারি, মাশাআল্লাহ ওনারা জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন, দোয়া করছি আল্লাহ তাআলা ওনাদেরকে মাফ করে দিন এবং ওনাদের এই বিশাল খেদমতকে কবুল করুন। ওনারা নড়াচড়া করার কারণে, এই দায়িত্ব ঠিকমতো আঞ্জাম দেওয়ার কারণে আমাদের পর্যন্ত এটা এসে পৌঁছেছে। এখন হচ্ছে আমাদের কার কার দায়িত্ব, দুই নম্বর দায়িত্ব হচ্ছে যে আমরা যারা ইমাম আছি, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় কাজ করি, কর্মরত আছি, আমাদের কাছে ইমামগণ তাদেরটা করে ফেলেছেন শুধু না, বরং তারা কিতাবে লিখিয়ে লিখে টিকে আমাদের কাছে পৌঁছেই দিয়েছেন এবং পাবলিককে তারা ক্লাস করেছেন, ওয়াজ নসিহত করেছেন, ঠক করেছেন, দিয়েছেন ওই সময়কার। কিন্তু ওই সময়কার ঠক বা ওয়াজগুলো ধরা রাখার মতো আজকের আজকালকার যে ভিডিও সিস্টেম বা কী বলে হোয়াটসঅ্যাপ বলেন, অন্যান্য সিস্টেম যেগুলো আছে, এই সোশ্যাল মিডিয়া আছে, এগুলো কিন্তু ওই সময় তো ছিল না। এই জন্য ওনারা চিন্তা করেছেন যে মুখে বলে গেলাম, ক্লাসে পড়াইলাম, ছাত্র পড়াইলাম, মাদ্রাসা পড়াইলাম, দিয়ে গেলাম, ঠক করলাম, ওয়াজ নসিহত করলাম, দিয়ে গেলাম, কিন্তু এগুলো তো স্থায়ী হবে না, কেমন যারা সামনে ছিল ওরা পেয়েছে, কিন্তু যারা সামনে নাই, আগামী আগামী প্রজন্ম তারা কেমনে হবে, কেমন পর্যন্ত উম্মত আসতে থাকবে, তাহলে ওদের কাছে দেওয়ার জন্য একটা মিন্সের ব্যবস্থা করা দরকার। এই মিন্স হচ্ছে লিখিতভাবে তারা কিতাব দিয়ে গেছেন, মাশাআল্লাহ, এই কোরআনের কত তাফসির হয়েছে, কেন করেছেন তাফসির, নিজে নিজে মুফাসসির হবেন এবং একটু একটু বাবা হবেন নাকি, না, নিজে নিজে মুফাসসির এবং তারা একটু থ্যাংক ইউ পাওয়ার জন্য, না, লা নুরিদু মিনকুম জাযা আও লা শুকুরা, তাদের উসুল ছিল, তাদের একটা মূল নীতি ছিল যে নিজেরা অ্যাডভার্টাইজ পাইতে তারা চান নাই, নিজেদের নাম ফুটাতে তারা চান নাই, বরং তারা চেয়েছেন আল্লাহর খবরগুলো পৌঁছে যাক। তো যাক, যেটা লিখেছেন মাশাআল্লাহ এই পর্যন্ত আমাদের কাছে হুবহু এসে পৌঁছে গেছে, তার ফলে ওনাদের দায়িত্ব আঞ্জাম দেওয়া হয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে আমরা যারা ইমাম রয়েছি এবং বিভিন্ন এলাকায় বিভিন্ন স্কলাররা রয়েছেন, ওনারা পৌঁছাবেন।
দুই নম্বর গেল দায়িত্ব, তিন নম্বর দায়িত্ব হচ্ছে যে পাবলিকের মধ্যে যারা মানে মোটামুটি ইসলাম শিখেছেন, কোনো উস্তাদের কাছ থেকে শিখেছেন, কোনো বই পড়া শিখেছেন, আপনি আপনার নিজের ল্যাঙ্গুয়েজে অনেকগুলো কিতাব আছে, এরপরে বুখারি মুসলিম তো আছেই অনুদিত হয়ে গেছে, এরপরে কোরআন অনুদিত হয়ে গেছে, আপনি বাংলা ভাষায় কোরআন পড়ে আপনি অনেকগুলো মেসেজ পেয়েছেন, এইগুলো পৌঁছেই দিবেন। আপনি হাদিস পেয়েছেন বুখারি মুসলিম রিয়াদুস সালেহীন থেকে শুরু করে কেমন অনেকগুলো কিতাব আপনি পেয়েছেন, এগুলো আপনি পড়ে কিছু ইলম জোগাড় করেছেন, এইভাবে করে আপনি পেয়েছেন। এখন আপনি পৌঁছাইবেন ভাই বোন, আপনি পৌঁছাইবেন। এখন আজকালকে সোশ্যাল মিডিয়ার কারণে মেসেজগুলো পৌঁছানোর এক মানে কত সুন্দর তরিকা আপনি পেয়েছেন, এগুলোর মাধ্যমে আপনি কি ইউজ করতেছেন নাকি আপনি এমনি মুখে মুখে ওয়াজ করেন? তাইলে ওই কী কী পদ্ধতিতে আমরা পৌঁছাইতে পারি? নাম্বার ওয়ান, ওয়াজ নসিহত করে আলিম ওয়াজ করতে পারেন, ইসলাম জেনেছেন বই পড়ে আপনি ওয়াজ করতে পারেন, কোনো সমস্যা নেই। ওয়াজের ক্ষেত্রে পৌঁছানোর ক্ষেত্রে আপনি হুবহু মেসেজ পৌঁছাবেন। আমি যেমন করে আজকের আয়াতটা পড়লাম আপনাদের কাছে, আয়াতের অনুবাদ করলাম, এখন তার ব্যাখ্যা করে বলতেছি কেমন করে পৌঁছাইতে হবে। নাম্বার ওয়ান বলছি ওয়াজ নসিহত করে, কিন্তু আপনি এখানে বেশকম করতে পারবেন না, আয়াত পড়বেন, হাদিস পড়বেন এবং এটা অনুবাদ আপনি করবেন। দুই নম্বর হচ্ছে নিয়ম, আপনি হন ইমাম অথবা কোনো আলেম, তাইলে আপনি আপনার মসজিদ বা আপনার অডিয়েন্স আপনার কাছে যত মানুষ আসা যাওয়া করে অথবা যাদের সাথে আপনার লিঙ্ক আছে তাদের কাছে আপনি মুখে মুখে পৌঁছান। তিন নম্বর হচ্ছে আপনি কিতাব লিখেছেন, এই কিতাবটা আপনি ডিস্ট্রিবিউট করে অন্যের কাছে পৌঁছান। চার নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ইউজ করেন, মাশাল্লাহ আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি আপনার অ্যাকাউন্টে এগুলো রেকর্ড করে ছড়িয়ে দেন না অসুবিধা কি, আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আছে মানে সব জায়গায় যে কোনো আছে, ইভেন ইমোতে আপনি যদি লিখে একটা হাদিস একটা আয়াত আপনি লিখে দিন, এটা অনুবাদ ঠিকঠাক করে দিলেন, কেমন আপনি লেখার উপর অনুবাদগুলো মুখস্থ মুখস্থ দিয়েন না, একটু কিতাব চেক করে দিয়েন যে আমি যেটা লিখলাম আমি তো শিখেছি শিখে লিখছি ঠিক আছে কিনা দেখি, একটা কিতাব দেখে অনুবাদটা উনি কীভাবে করেছেন আমি দেখে নিই, তো সেই হিসাবে এটাও যদি আপনি দেন কোনো সমস্যা নাই, হুবহু দিয়ে। যেমন আজকের জন্য একটা ইম্পর্টেন্ট মেসেজ, বক্সিং ডে, আজকে এই ডেতে আমাদের কী করণীয় আছে এটা আপনি দিতে পারেন, অথবা মনে করেন এই কালকে যে দিন গিয়েছে তার ব্যাপারে মরিয়াম আলহি সালাম অথবা নবী ঈসা আলহি সালামের ব্যাপারে যেসব কবর আল্লাহ কোরআনে রেখেছেন এগুলো আমরা এখন শেয়ার করতে পারি ভেরি ইজিলি কোরআন থেকে হাদিস থেকে। সুবহানাল্লাহ, হ্যাঁ, নবী ঈসা আলহি সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে যেটা জিজ্ঞেস করবেন এইগুলো আমরা পাশ করি, এতে করে লাভ হবে কি, নবী ঈসা সম্পর্কে যত ভুল বোঝাবুঝি আছে আমাদের মধ্যে আমরা মুসলমানদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর হবে, এবং তিনি যে আল্লাহর সন্তান নন বরং তিনি একজন নবী আল্লাহর কাছ থেকে এসেছিলেন, এইসব খবর যদি আমরা শেয়ার না করি কোরআন থেকে হাদিস থেকে কে করবে বলেন? আপনার কাছে আজকাল কি ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্টাগ্রাম আছে আপনার কাছে, ফেসবুক আছে, অন্যান্য বিভিন্ন সিস্টেম আছে, কেমন আপনি ওয়াই নট টু ইউজ ইট, আপনি আমি যেন এগুলো ইউজ করি শেয়ার করি, এতে করে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওয়ার্ল্ড মুসলমানদের মধ্যে আপনার মেসেজটা কিন্তু পৌঁছে যাবে, এইসব তরিকা যেন আমরা ইউজ করি। এতে করে কি হলো এখন যে আপনি বেশি শিক্ষিত না, ইসলাম বেশি শিখেন নাই বা মাদ্রাসা আমার মতো পড়েন নাই কোনো সমস্যা নাই, আপনি তো রিয়াদুস সালেহীন বুখারি এগুলো বাংলায় পেয়ে গেছেন ভাই বা বোন, আপনি যেটা শিখেছেন এটা আপনি হুবহু উঠেই দেন না অসুবিধা কি, উঠিয়ে আপনি অন্যের কাছে দেন, মাশাআল্লাহ তারাও পড়বে শেয়ার করবে। আজকে আমাদের মসজিদেও ইনশাআল্লাহ মাগরিব থেকে শুরু করে এসা পর্যন্ত আমরা প্রিয় নবী ঈসা আলাইহিসসালামের ব্যাপারে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। যারা যারা আশেপাশে রয়েছেন সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ মাগরিব থেকে এসা পর্যন্ত আপনাদেরকে দাওয়াত দিচ্ছি ইজরুল মসজিদে আসবেন, অথবা আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মিক্সলারের মাধ্যমে শুনতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে শোনার এবং আমাদের সাথে শেয়ার করার তৌফিক দিন। তো আসুন, আমরা বলছিলাম যে আমাদের জিম্মাদারি যেটা বড় জিম্মাদারি যে আল্লাহর কাছ থেকে যা শিখেছি সুবহানাল্লাহ, এখন আমরা কী কী শিখি এটার ব্যাপারে একটু আসি। শিকার যেসব আইটেম রয়েছে এগুলোকে শরীয়তে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, কেমন সে আইটেমের মধ্যে রয়েছে মনে করেন যে কিছু খবর এবং মেসেজ হচ্ছে হালাল মেসেজ, কেমন আল্লাহ রাব্বুল আলামিন হালালের খবর দিয়েছেন আমাদেরকে, উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম,
এভাবে করে ইন্না ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আহলালনাকুম এভাবে করে করে আল্লাহ রাব্বুল আলামিন হালাল অনেকগুলো খবর দিয়েছেন, খাবো হালাল, পরবো হালাল, আর্ন করব, রুজি করব হালাল, খাওয়াবো হালাল, এই কী কী খাওয়াবো তার ইনশাআল্লাহ দিয়েছেন। তাইলে হালাল একটা আইটেম গেল, সেকেন্ড আইটেম হচ্ছে হারাম, কী কী খাবো না, কী কী করবো না তার ব্যাপারে মেসেজ। যেমন হারামের লিস্ট হচ্ছে অনেক বড় লিস্ট, এই লিস্টটা আমরা পড়ে শুনেই না কেন, হুরিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ্দামু ওয়ালাহমুল খিনজির ইলা আখির, যে মরা জিনিস খাওয়া যাবে না, মরা প্রাণী, একটা কী বলে একটা মুরগ, একটা খাসি, সে নিজে হালাল, কেমনি হালাল, জবাই করে খাইলে হালাল হয়ে যায়। এখন জবাই করে না, হালাল একটা মুরগি মারা গেছে, তাইলে এই মরা মুরগি খাওয়া যাবে? যাবে না, হালাল ছিল কিন্তু হালাল তরিকা এটা জবাই হয় নাই বলে এটা খাওয়া যাবে না, কোনো অসুখে কোনো রোগ সুখে মারা গেছে, খাওয়া যাবে না। তো হালাল কেমনে খাবেন না খাবেন, কেমনে জবাই করবেন পর্যন্ত আল্লাহ সব কোরআনে বলে দিয়েছেন, এইসব মেসেজ পৌঁছেই দেওয়া। কী কী খাওয়া যাবে না, ব্লাড খাওয়া যাবে না, শুকর খাওয়া যাবে না, শুকরের গোস্ত খাওয়া যাবে না, শুকরের কিচ্ছু খাওয়া যাবে না, একেবারে এ টু জেড অফ শুকর হারাম, খেয়াল রাখবেন। ইভেন তার চামড়া আপনি খসিয়ে নিয়েছেন, নিয়ে এখন আপনি এটা দিয়ে শু বানাইছেন, ব্যাগ বানাইছেন, বেল্ট বানাইছেন, এগুলো ইউজ করা যাবে না। এইসব হারামের মেসেজ কোরআনে একেবারে ভর্তি, যেটা কোরআনে পাওয়া যাবে না এটা সহিহ হাদিসের মধ্যে আছে, আপনি ওখান থেকে এটা উঠান, উঠাই আপনি স্নেপ নেন, নিয়ে আপনি এটা পাঠাই দেন না, অসুবিধা কি। হালাল সবগুলো মেসেজ বললাম, হারামের মেসেজ বললাম, অনেকগুলো আছে, আমি এক একটা এক্সাম্পল দিয়ে যাচ্ছি। তিন নম্বর হচ্ছে যেমন নমাজ পড়ার যে ফরজ এটা সবাই আমরা জানি, কিন্তু একটা আয়াত উঠিয়ে কোরআন থেকে আপনি আপনার সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন না, অনুবাদ সহকারে নামাজ জমাতে পড়ার জন্য যে আয়াতগুলো রয়েছে কোরআনে এগুলো আপনি দিয়ে দেন না যে সকল পুরুষকে জমাতে গিয়ে হাজির হতে হবে, কেমন। তারপরে রোজা রাখা, আচ্ছা জমাতে না পড়লে পরে নামাজ নামাজের অবস্থা কী হয়, কতটুকু হালকা হয় আপনি জানাই দেন এটাও। এবং নিজ মসজিদে গিয়ে নামাজ পড়লে ঘরে পড়লে পরে এক নামাজে এক সওয়াব, আর লোকাল মসজিদে গিয়ে পড়লে পরে 27 গুণ বেশি সওয়াব, সুবহানাল্লাহ, 27 গুণ। তা আপনি এক রেখাত পড়লে 27 পাবেন না এক পাবেন? 27 পাওয়ার জন্য দৌড় দিন মসজিদে, ওয়াকিবুসাল্লাহ ওয়াতুজ্জাকা ওয়ারকাউ মা রাকিন, আল্লাহ বলেছেন যে তুমি গিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহর হুকুমও পালন হইল আর আপনি 27 গুণ সওয়াবও পেয়ে গেলেন, সে শুধু নামাজ পড়ার জন্য মসজিদে। কিন্তু মসজিদে যাওয়ার পথে সওয়াব আছে না, প্রত্যেকটি কদমে কদমে সওয়াব আছে, উজুতে সওয়াব আছে, উজু ড্রপ পড়লে আপনার গুনাহ মাফ হচ্ছে, কেমন। এরপরে আপনি মসজিদে যাবেন, গিয়ে শুধু নামাজ পড়ে চুপচাপ আসবেন না, অনেক মুসল্লিদের দেখা হবে, সালাম হবে, এক সালামে 10 নাকি, আপনি যদি 10টা সালাম 100 নাকি পেয়ে গেলেন। এইভাবে এত এত সস্তা নেক আমল হচ্ছে, নেকি পাওয়া যাচ্ছে আপনি যদি মসজিদে যান, সুবহানাল্লাহ। তো এই জন্য মসজিদে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করছেন, এই জন্য যে তুমি যাও, তোমার আমলনামা অত্যন্ত রিচ হবে, তোমার আমলনামা একেবারে ভর্তি হয়ে যাবে সওয়াবে, তুমি মসজিদে যাও, নামাজ পড়লা সওয়াব, সালাম হইলো, কালাম হইলো, বাইক সাথে হ্যান্ডশেক হইলো, যে হ্যান্ডশেক করে সুবহানাল্লাহ মুসাফাহা করে, আপনি আপনার বাইয়ের সাথে মুসাফাহা করে হাত যখন ছাড়বেন, হাত ছাড়ার আগেই রাসূল বলেছেন যে তার অতীতের সকল গুনাহ মাফ হয়ে গেছে, সুবহানাল্লাহ বিহামদি, কেমন। এই গুনাহ সগীরাগুলো কি মাফ করা প্রয়োজন নাই? অবশ্যই প্রয়োজন, আর না কয়েক সগীরা একসাথে ফ্রেন্ড হয়ে মিলে আপনার কবিরা হয়ে যাবে, তো নাসিরুল্লাহ আফা আল্লাহ আফি আল্লাহ মাফ করুন। এইভাবে করে যত খবর আসছে কোরআনের মধ্যে হালালের ব্যাপারে, হারামের ব্যাপারে, অন্যান্য আশয় বিষয়ে, এই সবগুলো আমরা কেন পৌঁছাই না? আমরা যেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোনো মিডিয়া বাদ দিই না, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যত মিডিয়া বলতে যা কিছু আছে এই জগতে, নিউ ইনস্ট্রুমেন্ট, এগুলো যেন আমরা ইউজ করে এইসব জিনিস শেয়ার করে একে অন্যের সাথে। মুসলমানরা আমাদের উপর জিম্মাদারি আল্লাহ দিয়েছেন, যদি এই জিম্মাদারি পালন না হয় তাহলে পরে ওই আয়াতের কথা বলছিলাম, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, কেমন আল্লাহ পাক মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বাইয়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যারা যাদের কাছে আমি এই খবরটা অত্যন্ত পরিষ্কার করে করে পৌঁছে দিয়েছি এবং তাদের কাছে পৌঁছে দেওয়ার পর মা বাইয়্যানাহু লিন-নাস, মানুষের জন্য আমি অত্যন্ত পরিষ্কার করে ওহী করে যখন পাঠিয়ে দিলাম,
পাঠিয়ে দেওয়ার পর যদি তারা গোপন করে ফেলে, খবরটা পৌঁছায় না, লুকাই ফেলে, তার সুবিধায় করে অথবা তার সুবিধায় কোনো ব্যাখ্যা দিয়ে এটা করে, অথবা সে করেই না, আসল ওহিকে সে লুকিয়ে দেয়, অথবা সে নিজে অলস গাফিল করতে চায় না, অথবা সে নিজে বুঝে নাই, তাকে কেহ বুঝিয়ে দেয় নাই যে তোমাকে উপস্থিত হবে। কিছু কিছু লোক আছে তারা মনে করে যে আমি তো আলিম না, আমি যদি খবরটা পোষাই তাহলে ভুল হয়ে যাবে, আর যদি পোষাইতে গিয়ে আবার আরও ভুল হয় তাহলে তো আমার জন্য ওইটা আজাবের কারণ হয়ে যাবে। না, এটা ঠিক না, এই কথাটা ভুল। এই কথাটা ভুল কেন জানেন? শয়তান আপনাকে এটা বোঝাতে সক্ষম হয়েছে যে তুই আলিম না, তুই এটা বলবি না, বললে ভুল হয়ে যাবে, এটা একটা শয়তানি কারবার। এই জন্য বলছি আপনি পৌঁছাইবার আদব রক্ষা করবেন, হুবহু পৌঁছাইবেন, অদর পাওয়ার করবেন না। এমনকি আমি বলেছি যদি একটা পোস্ট করেন আয়া, তাহলে এটা আপনি নিজে লেখার পর আপনি কোনো তাফসির দেখে কনফার্ম করে ফেলবেন, ডাবল চেক করবেন যে আমি ঠিক লিখলাম নাকি ভুল। ভুলভ্রান্তি হইতেও পারে, একটা শব্দের অনুবাদ আপনি করেছেন আপনার স্টাইলে, এটা অনুবাদ একজন মুফাসসির করেছেন কোরআনের সিয়াক সাবাককে সামনে রেখে, এই আয়াতের আসল ভাব কী এই ভাবকে সামনে রেখে। তো জন্য আমাদের উচিত হচ্ছে যে আমরা যেন এটা পৌঁছাই দিই, ইনশাল্লাহ পৌঁছাই দেবো যখন তখন সঠিকভাবে পৌঁছাইতে হবে, এটা হচ্ছে আমার জিম্মাদারি, খেয়াল রাখবেন। আর মিডিয়া আছে, যে কোনো মিডিয়া আপনি পৌঁছাইতে পারেন, অনেকগুলো মিডিয়া আছে খারাপ খারাপ জিনিসকে তারা এই প্রমোট করে, খেয়াল রাখবেন। খারাপ জিনিস যদি আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত, আপনি কোনো ইবলিসের উম্মত না, ইন্নালিল্লাহ, আপনি কোনো শয়তানের উম্মত না, ও ভাই ও আমার সম্মানিত বোন, আপনি আমি হচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত, আল্লাহর বান্দা, এই হিসাবে আল্লাহর মেসেজ পৌঁছাইতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যেগুলো মেসেজ এগুলো পৌঁছাইতে হবে। মুসলমান হয়ে মুমিন হয়ে আল্লাহর প্রতি ইমান রেখে ইয়াকিন রেখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসাবে আপনি কবুল করে, তারপরে আপনি যদি কোনো শয়তানি মেসেজ, কোনো হারাম মেসেজ, কোনো হারাম সম্পর্কের মেসেজ, যৌন আকাঙ্ক্ষামূলক কোনো মেসেজ, যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য কোনো মেসেজ আপনি পৌঁছাই দেন, তাহলে আপনার খবর আছে। আপনি জানেননি সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন? হ্যাঁ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ আল-ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, মুমিনদের মধ্যে যদি কোনো মুমিন কোনো মুসলমান ইচ্ছে করে কোনো মেসেজ পৌঁছাই দেয়, খারাপ মেসেজ হারাম মেসেজ পৌঁছাই দেয়, তাহলে লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, তাহলে এদের জন্য বড় কঠিন পীড়াদায়ক শাস্তি, সিভিয়ার পানিশমেন্ট হবে এদের জন্য। এজন্য আমি আপনাদের সকল ভাই এবং বোনকে, আমার সম্মানিত শ্রদ্ধেয় ভাই এবং বোনকে বলবো, কোনো ধরনের কোনো অশুভ মেসেজ, ইমানের খিলাফ কোনো মেসেজ, হারাম কোনো মেসেজ যেন আমরা প্রমোট না করি, আর না হয় আমাদের অবস্থা বড় খারাপ হয়ে যাবে, শাস্তি ভোগ করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হক হালাল যেগুলো মেসেজ পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন এগুলো যেন আমরা পৌঁছাই দিই, এবং কোনো অনর্থক খবর অথবা কোনো ধরনের হারাম খবর যেন আমরা পৌঁছাইতে বিরত থাকি। তো চলেন আমার আলোচনা এখানে একটু থামাই, আর কলার যারা আছেন আপনাদেরকে অনেকক্ষণ আমরা ওয়েট করেছি, আপনাদেরকে আমরা কষ্ট দিয়েছি, মাফ করবেন। এখন দেখি আমাদের সাথে আজকে প্রথম কলার কে রয়েছেন। সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এগুলা ঠিক আছে নি? আর সেকেন্ড প্রশ্ন হইল গিয়ে যে অনেক মনে করেন উমরাতে যায় গিয়ে মনে করেন প্রথম তোয়াফ করলো হাজবেন্ড ওয়াইফে, পরে গিয়া ওয়াইফে একা একা তোয়াফ করে, এইটা ঠিক আছে? এই দুইটা প্রশ্ন। আচ্ছা, ভালো থাকেন, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি সুন্দর করে সালাম দিয়েছেন এবং আপনি সুন্দর করে অত্যন্ত কি বলে কনসাইজ করে দুইটা প্রশ্ন করে ফেলেছেন, প্রশ্ন করেই আবার সালাম দিয়ে বিদায় নিয়েছেন, খুব সুন্দর করেছেন, এইভাবে সবার হওয়া দরকার, এতে করে টাইম সেভ হয়। শুকরান। তো ভাইজনের প্রশ্ন হচ্ছে এক নম্বর যে উমরাতে গিয়ে অনেকে উমরা করছেন আবার সেলফি উঠেই মানে উঠিয়ে আবার নিজের বেকহোম পাঠাচ্ছেন বা ফ্রেন্ডদেরকে সাথে শেয়ার করতেছেন, আচ্ছা এটার মধ্যে কোনো সওয়াব আছে? কোনো সওয়াব আছে বলে আমি মনে করি না, কারণ আপনি গেছেন, যাওয়ার সময় আপনি সবাইকে খবর দিয়ে গেছেন যে আপনি উমরাতে যাচ্ছেন, আপনার ফ্রেন্ড বন্ধুরা আপনার আত্মীয়রা আপনাকে দোয়া করবে, আর মেইন দোয়া তো আপনি করবেন, সবাই আপনাকে বলে দিয়েছে যে আপনি সেখানে গেলে দোয়ার জায়গায় যাচ্ছেন, আপনি দোয়া করবেন। আমরা দোয়া করব যে আপনাকে আল্লাহ পাক সহি সালামতে উমরা করার তৌফিক দিন, মকবুল উমরা আপনাকে নসিব করুন,
এবং আবার দোয়া করব যে আল্লাহ আল্লাহ আপনাকে সহিহ সালামতে যেন ফিরিয়ে নিয়ে আসেন। এই দোয়া আমাদের, কিন্তু আপনি তো ওখানে গেছেন দোয়ার জায়গায়, এখন আপনি গিয়ে দোয়া বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে, অথবা আপনি আপনার টাইম মতো নামাজ না পড়ে, না হয় নামাজ পড়ে আসার পথে সেলফি উঠাইয়া একেবারে আপনি কী করতেছেন, হাসাহাসি তামসা, বাইরে সম্মানিত বোন অথবা ভাই ওমরায় গেছেন, আপনি তামের, আপনি আল্লাহকে খুশি করার জন্য সেখানে গেছেন, সেখানে তামাশার জন্য আপনি যান নাই, কেমন? আমি বলছি না যে এই কাজ করা গুনাহ হবে বা গুনাহে কবিরা হয়ে যাবে, এটা বলছি না, কিন্তু আপনার তো এই এদ্দূর পর্যন্ত আপনার কাছ থেকে মোটিভেশন আমাদের জন্য আসা দরকার যে আপনি ওমরায় গিয়ে একটা দোয়া করেছেন, কেমন, খুব ভালো করে দোয়া করেছেন, বাই কেনার দেখেছেন যে আমি আপনার জন্য দোয়া করেছি, ওমরা একটা ওমরা করে তোমার জন্য দোয়া করেছি, তোমার জন্য আমি একটা তোয়াফ করেছি, এইগুলো খবর দিলে পরে আমরা খুশি হই এবং খুশি হয়ে আপনাদেরকে আরও তোয়াফ করার জন্য আমরা কী করব, উৎসাহিত করব, মোটিভেট করব। কিন্তু আপনার ফটো একটা পাঠাইলেন, আপনি আলদার ঘরের সামনে খাড়া আছেন, তো আমার লাভ কী হলো বলেন, আমার লাভটা কী হলো? আপনি সেখানে আছেন কনফার্ম তো আমি আগেই হয়ে গেছি খবর পাইয়া, যে আপনি টিকিট করছেন উমরা যাচ্ছেন, আমাকে আর কনফার্ম করার দরকার নাই যে আপনি তোয়াফে আছেন না কোথায় আছেন। এগুলো হচ্ছে অনর্থক কাজ এক কথায়। আর অনর্থক কাজের ব্যাপারে কোরআনে কয়েক জায়গায় আল্লাহ বলেছেন আল্লাযীনা হুম আনিল্লাহি মুরিদুন, যে মুমিনদের কোয়ালিটি হচ্ছে তারা অনর্থক কাজ থেকে বিরত থাকবে, যে কাজের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো সওয়াব নাই, আখিরাতে কোনো লাভ নাই, দুনিয়ারও তেমন কোনো লাভ নাই। কারণ আপনি উমরায় গেছেন তো এটা আমাকে বলেই গেছেন, তাইলে আমি তো এটা কনফার্ম, আর সেখানে গিয়ে আবার আপনি সেলফি উঠিয়ে পাঠাইতে হবে আপনার বউয়ের একসাথে করে, হাসাহাসি করে, দাঁত পায়ের করে, কী দরকার আছে এইগুলো আমাদের সাথে শেয়ার করা বলেন, কোনো দরকার নাই। প্লিজ যেসব ভাই বোনেরা আমরা যাবেন, এইসব বাজে কাজ না করে আপনি সোয়াবের কাজ করেন। প্লিজ আপনি সেখানে গেছেন এক রাকাতে 100,000 রাকাতের সোয়াব, আপনি যদি বাসায় ঘুমান, ভালো হোটেলে গেছেন মাশাল্লাহ হিলটনে গিয়ে একেবারে ঘুম দিচ্ছেন নাক ডাকাইয়া, না এই জন্য আপনি জান নাই, আপনি গেছেন আপনার রবের সাথে আপনি ক্লোজ হবেন, আপনি আপনার রব্বুল আলামিনের সাথে আপনি গুনাগার হিসাবে সেখানে গেছেন, সেখানে আপনি গেছেন আপনার গুনাগুলো মাফ করানোর জন্য, তোবা করার জন্য। বাইরে সম্মানিত বোন আল্লাহর বাড়িতে গেলে তোবা কবুল হয়, তোবা করার জন্য সেখানে গেছেন, গুনা থেকে মাফি পাওয়ার জন্য সেখানে গেছেন। এখানেও যদি দোয়া করেন মাফ চান অসুবিধা নেই, কিন্তু ওখানে আপনি কেন গেছেন, এত পয়সা কেন খরচ করলেন, হ্যাঁ যে আমি ওখানে গেলে বেশি করে খাদবো আল্লাহ ইনশাল্লাহ শুনবেন, এই আশায় গেছেন, আপনি সেই কাজে সেই সব কাজে এবাদতে আপনি ব্যস্ত হন, আপনি ওখানে সেলফি টেলফি উঠে খামা খাই দিকে দেওয়ার কোনো দরকার নাই, কোনো স্বভাবত নাই, এবং এটা অনর্থক। মুমিনদের কাজ হচ্ছে আল্লাযীনা আনিল্লাগ্বি মুরিদুন, কোনো অনর্থক কাজ সামনে পাইলে তা এগুলো থেকে বিরত থাকবে, তার ইমানের দাবি। সেকেন্ড প্রশ্ন হচ্ছে ভাইয়ের যে ওয়াইফের সাথে তো ওমরা করলেন ওয়াইফকে নিয়ে, কেমন একসাথে ঠিক আছে, কিন্তু পরে হোটেলে গিয়ে উনি ঘুমাইতেছেন অথবা ওনার সময় নাই ওয়াইফকে হেল্প করার, তখন ওয়াইফকে ছেড়ে দিয়েছেন যে যাও তুমি ওমরা করো, অথবা ওয়াইফ চলেই গেছেন পারমিশন নিয়ে যে আপনি রেস্ট করেন আমি আরও তোয়াফ করতে চাই, কেমন বলে অন্যান্য মহিলাদের সাথে, যদি মহিলা একা যান তাহলে এটা ঠিক হবে না, যদি কিছু ফ্রেন্ড বন্ধু ওনার পেয়ে যান বা অন্যান্য মুসলমান মহিলা যারা আছেন তাদের সাথে একসাথে থেকে তাদের মধ্যে ভিতরে ঢুকিয়ে তোয়াফ করেন, তাইলে পরে ইনশাল্লাহ এটা হয়ে যাবে, আবার ওলামায়ে কেরাম এটা পারমিশন দিয়েছেন, এটা জায়েজ আছে, কেমন হয়তো পুরুষের অসুবিধা হয়ে গেছে অথবা উনি একটু অসুস্থ হয়ে গেছেন, হইতে হতে পারে, যদি এই জাতীয় অপারগতা থাকে তাহলে ওয়াইফ অন্যান্য মহিলাদের সাথে মিলেমিশে তোয়াফ করতে পারবেন, কেমন, আর যদি স্বামী সক্ষম হন তাহলে অথবা বাইকে নিয়ে গেছেন যেই আছে তার সাথে মাহরাম, মাহরামকে নিয়ে যাওয়াটা উত্তম সেফ, আর যদি মাহরাম না থাকে অথবা অ্যাভেইলেবল না তাহলে অন্যান্য মহিলাদের সাথে মিলেমিশে তোয়াফে যাওয়া জায়েজ আছে ইনশাল্লাহ। ভাই জানার এই দুইটা প্রশ্ন আমরা শেষ করলাম, এবার চলি নেক্সট প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার ফ্যামিলি আপনার লইয়া আসুন বা ক্রিটিসাইজ করেন যে নমাজ পড়া
পরেজগারি দেখাই রা এক পরিবার তাকিয়া টিকটা কিতা মন কিলা লাগে না নিকো কাছে আমার ইস্টা লাগে কিতা করা যায় জি এর বাদে কোন একটা বালা জিনিস যদি আপনি কইন দিকটা তোমার লাগি রং বা কিতা অন না কিতা হোক নাই জি এগুলো কারণে লইয়া আপনার ক্রিটিসাইজ করা লইয়া আশা বা হরে দি মাতা কতটুকু রং গাকি আচ্ছা ইনশাআল্লাহ আর কোন প্রশ্ন ভাইয়া আপনারে বুঝাতর ফির হকির বা নাইবা কথা বার্তা কইবা বা এগুলো কতটুকু খারাপ আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি একটু অপেক্ষা করেন আমাদেরকে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে ব্রেক থেকে এসে আপনার এটার আনসার করবো ইনশাল্লাহ আর আরও অনেক ভাই বোন লাইনে আছেন সবারটাও আমরা নেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব তো আমরা একটা ছোট্ট বিরতিতে এক্ষুনি যাচ্ছি ইনশাল্লাহ বিরতি থেকে এসে কথা বলবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তাআলা বারাকাতু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আল্লাহ তাআলার প্রশংসা করলাম পুরোপুরিভাবে প্রশংসা করা সম্ভব নয় কামা আসনাইতা আলাইকা আল্লাহ তার নিজের উপরে যেভাবে করে প্রশংসা করেছেন আমি সেভাবে করার চেষ্টা করলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সালাম পাঠিয়ে আবারও শুরু করছি কোরআনে হাকিমের সূরা বাকারার 159 এবং 160 নম্বর আয়াত এই দুটো আমি তেলাওয়াত করে আপনাদের সামনে শুরু করেছিলাম তো আমি কি সবার কাছে অনুরোধ করতে পারবো একটা জব দেই সবাইকে সেই জবটা হচ্ছে এই একজন ভাই প্রশ্ন করেছিলেন তার জবাবের আগে আমি দিচ্ছি উনি আশা করে আসতেছেন সেটা হচ্ছে যে জবটা দিয়ে দিই সেটা হচ্ছে আপনি আপনারা কি একটু কষ্ট করে কাইন্ডলি কোরআন খুলবেন আপনার ঘরে যে কোরআন আছে ইংলিশ হোক বাংলা হোক কোরআনটা খুলেন খুলে আপনি এই 159 এবং 60 নম্বর আয়াতটি আপনি চেক করেন আপনি দেখবেন আপনার চোখ খুলে যাবে শুধু আমি যে বলছি তার উপর নির্ভর না করে আপনি নিজে পড়ে ফেলেন আপনি দেখবেন যে দায়িত্ব যদি আঞ্জাম না দেওয়া হয় দিনের খবর অন্যের কাছে পৌঁছানো না হয় তাইলে পরে কী পরিমাণ শাস্তি আল্লাহর লানত নিয়ে উঠতে হবে হাসরের দিন কেমন এখন ওই ভাইয়ের প্রশ্নে আসি ভাই বলছেন সুন্দর করে যে যদি আমরা কোনো খবর পৌঁছাই অসুবিধার কারণে নামাজটা পড়লাম বাসায় কেমন কিন্তু বাসার মানুষ হাসাহাসি করে যে মানে আমাদেরকে দেখানোর জন্য ঘরের নামাজ পড়তেছেন এই জাতীয় কথাবার্তা উনি বলেছেন এই জাতীয় কথাবার্তা যদি কেউ বলেন যে আল্লাহর ইবাদত করছে একজন মসজিদে যেতে পারে নাই কেমন অসুবিধা ছিল হয়তো তো গড়ে পড়তেছে আপনি তো আরও তাকে উৎসাহিত করবেন আপনি তাকে আরও মোটিভেট করবেন আপনি তাকে মাশাআল্লাহ নামাজ পড়ছেন ঠিক আছে আপনি নামাজটা পড়ে ফেলেন আমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি বা আমি এটা করবো মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আপনিও পড়েন আমরা কি আপনার সাথে আরও জয়েন হইতে পারি এইভাবে করে উৎসাহিত করা দরকার ছিল কেমন কিন্তু আপনি যদি কোনো মুমিন মহিলা অথবা পুরুষ কেহ যদি উনি বাসি বাড়িতে নামাজ পড়ছে বলে তাকে নিয়ে হাসাহাসি করেন তাইলে কিন্তু আপনার গুণা হচ্ছে প্রিয় বোন এবং ভাই সবাইকে বলছি আমি এই ভাই তার মনকষ্ট শেয়ার করেছে আমাদের সাথে যে সে সময় সময় পড়ে কিন্তু তার নামাজ নিয়ে হাসাহাসি করা হয় এবং বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে কথাবার্তা করা কমেন্ট করা হয় যদি কেহ নেগেটিভ কিছু বলেন তাইলে আপনি গুণায় কবিরা করে ফেলছেন সাবধান আপনি যে হাসাহাসি করছেন আপনি জানেন নাকি কী কাজ করছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন কাফেররা হাসাহাসি করত আবু জেহেলরা করত কেমন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ কেমন ইন্নাল্লাযিনা সরি আয়াতের উপর আয়াত ঠিক মনে আসতেছে না যখন কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন কেমন উলগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন তখন কাফেররা রাসূল সাল্লামের নামাজ দেখে কোরআন তেলাওয়াত শুনে তারা হাত তালি দিত এবং তাকে নিয়ে হাসাহাসি করতো তামাশা করতো এই জন্য খবরদার হওয়া দরকার প্লিজ সাবধান হওয়া দরকার সকল ভাই এবং বোনকে যে আপনার স্বামী আপনার ভাই আপনার একজন আপনজন
কেমন বা ছোটো ভাই একটু নামাজ পড়তেছে ঘরে, সে পারে না যেতে, এটা আপনি হাসাহাসি করবেন না, আপনি গুনাহ হয়ে যাবে, বড় গুনাহ হয়ে যাবে। যদি অতীতে হয়ে থাকে তাহলে আসুন এখন আপনি তৌবা করুন। আমি যে আয়াত পড়েছি 160 নম্বর আয়াত, যে ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু, উনি নামাজ পড়লো, তেলাওয়াত করলো, ইবাদত করলো, আর আপনি হাসলেন? হ্যাঁ, আপনার কোনো বিবেক নাই, আপনার ঈমান নাই? আল্লাহর কাছে আপনি জলদি করে তৌবা করুন, ইনশাআল্লাহ আশা রাখবেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ বলেছেন যে ইল্লাল্লাযীনা তাবু, যে ব্যক্তি তার এইসব অপরাধ থেকে তৌবা করবে, এরপরে কী করবে, ওয়া আসলাহু, সে নিজেও এখন থেকে প্রচারের কাজে সে নিজে লেগে যাবে, তারপরে অবাই যেন খবর পৌঁছানোর কাজে অত্যন্ত পরিষ্কার করে করে বলে দিবে খবরটা। তাইলে আল্লাহ বলছেন ফাউলাইকা আতুবা আলাইহিম, আমি এদেরকে আমি এদের তোবা কবুল করব। তো আপনি যদি তোবা করেন না ইন্নালিল্লাহ, তাইলে তো আপনার অবস্থা কাহিল। এই জন্য ভাইকে বলছি আপনি কোনো সময় অসুবিধা হয় নামাজ যেতে না পারেন, আপনি বাসায় পড়বেন, ইনশাআল্লাহ আপনাকে আল্লাহ সওয়াব দিবেন। আর কেহ হাসাহাসি করলে তো তার অবস্থা খারাপ হবে উল্লেখ করেছি। তারপরে ভাই বলেছেন ভালো কথা বললেও অনেক সময় হাসাহাসি হয়, যদি কোনো ভালো কথা ভাই বলে তাহলে এটা নিয়েও হাসাহাসি হয় যে তুমি একেবারে মোল্লা হয়ে গেছো, তুমি আলেম হয়ে গেছো, তুমি মুহাদ্দিস হয়ে গেছো, নাউজুবিল্লাহ মিন যালিক। না ও বোন অথবা ভাই, আপনি যিনি হাসাহাসি করছেন ওনাকে নিয়ে, আপনি যিনি ওনাকে নিয়ে একটু তামাশা করতেছেন, কেমন, এইসব তামাশা আপনার করা উচিত না, এগুলো অন্যরা করতো। আমি আগে একটু আগে উল্লেখ করেছি আবু জাহেলের দলরা করতো, তা আপনি কেন করছেন? আপনি ওনাকে উৎসাহিত করেন, ভালো কথা বললে আপনি খুশি হবেন, ইস্তেহজা করবেন না। আর না হয় উলাইকা হুমুল মুস্তাজিউন, আপনিও ইস্তেহজাকারী হয়ে যাবেন, আপনিও তখন হাসাহাসির পার্টিতে জয়েন করবেন, কিয়ামতের দিন আপনি আবু জাহেলের পার্টির সাথে উঠবেন, আপনাকে উঠানো হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আপনাকে মাফ করুন, আমাকেও মাফ করুন, সবাইকে আল্লাহ মাফ করে দিন। যদি কেহ উপহাস করেন, তামাশা করেন, কেমন, কারো কোনো ভালো কথা নিয়ে, তাইলে এই তামাশাকারী ওরা যারা নবী সাল্লাল্লাহু সাল্লামের সাথে বেয়াদবি করে হাসাহাসি এবং তামাশা করতো, উপহাস করতো, ওদের সাথে কিয়ামতের দিন আল্লাহ যদি আপনার উঠায় আপনি যাবেন কই বলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। 3 নম্বর প্রায় সমান কথা ভাই বলেছেন যে ভালো কথা বললে সে নিজে তাকে এই পীর বলা হয়, মানে তুমি পীরাকি পেয়ে গেছো, তুমি পীর হয়ে গেছো, মানে আমাদের সমাজে কিছু লোকের ধারণা হচ্ছে যে আলেম বা পীর না হইলে ভালো কথা বলা যায় না, তুমি তো মানে ইসলাম শিক্ষিত না, তুমি কেন বলতেছো, মানে তুমি পীর হয়ে গেছো, এই জাতীয় কথাবার্তা বললে আঘাত লাগবে ওনার, এবং উনি যে সাহস করে যে দূর আপনাকে বলছিল এর দূরে তার সাহসটা নষ্ট করা হবে, তাকে এবিউজ করবেন আপনি। সে নিজে আপনাকে হাদিসের কথা বলছে, ভালো কথা বলছে, কোরআনের কথা বলছে, অথবা কোনো একটা ওয়াজে সে নিজে শিখেছে, এটা পাইছে, আপনার সাথে এসে শেয়ার করলো, আপনি তার ওয়াইফ, আপনি তার বোন, আপনি তার মা হইতে পারেন, যেই হন বাবাই হন, কিন্তু আপনি এভাবে করে তাকে অ্যাবিউজ করবেন না। সে যদি অপোজড হয়ে যায়, সে যদি অ্যাবিউজড হয়ে যায়, কে বলে অপমানিত হয়ে যায়, কেমন, মেন্টালি যদি সে সাহস পায় না, কিন্তু আর আপনাকে বলবে না। এবং আপনার নামের লিস্টটা কোথায় গিয়ে এখন উঠলো, এই জন্য সবাইকে বলছি, অনুরোধ করছি, প্লিজ এই জাতীয় অপমান কাউকে আপনি করবেন না। যদি করে থাকেন, ভুলবশত হয়ে গেছে বা একটু রং তামাশা করে ফেলছেন, অসুবিধা নাই, আপনার জন্য তোবার দোয়া খোলা আছে, আপনি তোবা করুন এবং আগামীতে কখনো আর করবেন না, ওয়াদা করুন, এবং আপনিও ওনার মতো করে দাওয়াতি কাজে লেগে যান, অন্যের কাছে পৌঁছাই দেন। এদেশে আমার জানা মতে আলহামদুলিল্লাহ অনেক বোনরা আছেন বাংলাদেশ থেকে বিয়ে হয়ে এসছে, এসে এইখানে ইসলাম পেয়েছেন, ওখানে পান নাই, এখান থেকে ফোন করে করে ফোনে নিজের আপন বোনদেরকে ফ্রেন্ডদেরকে উনি পর্দার কথা ওয়াজ করেন, মাশাআল্লাহ, এটা অত্যন্ত সহজ একটা উদ্যোগ। আমি অনুরোধ করব সবাই কিন্তু দাওয়াতি কাজে লেগে যান, সব পাবেন ইনশাআল্লাহ। আমরা দেখি নেক্সট করে কে আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো কোদার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। কি প্রশ্ন নিয়ে আসছেন ভাইজান বলেন? প্রশ্নটা হইল হুজুর, বড় কোরআন তিলাওয়াত করলে বা কোরআন তিলাওয়াত বুঝিয়া পড়ার চেষ্টা করলে, বাচ্চা কাচ্চা লইয়া সংসার পরিবারও আরো আছেন, বুঝিয়া পড়ার চেষ্টা করলে বা কোনো কোনো টাইমে ফ্রি টাইমে বইলা কোরআন তিলাওয়াত করলে বুঝিয়া পড়ার চেষ্টা করলা বা একটু জোরে পড়িলা খান্দাত কেউ তাহলে শুনলো, এটা লইয়া আশা আসি ক্রিটিসাইজ করা করে দিয়া খুব বড় ইয়ে। আচ্ছা, বোঝা গেছে আপনার প্রশ্ন, সমান প্রশ্ন। আপনি যদি হয়ে থাকেন তাহলে তো আপনার এটা জব হয়ে গেছে, আর যদি নতুন কোনো বাই হয়ে থাকেন তাহলে আপনার একটু জবাব দেওয়া দরকার। এইমাত্র শেষ করলাম এটা বলে যে
আপনার তিলাওয়াত শুনে যদি কেউ হাসাহাসি করে, নিজের ঘরের মানুষ কেমন হইতে পারে? আপনি করতেছেন, আপনার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এটা বড় আওয়াজে পড়ি আয়াতটা, তাইলে এই পড়ার সোয়াবে উনি শরিক হলো, আর যদি আমি অনুবাদ সহকারে পড়ি তাইলে অনুবাদও উনি শুনলো, হেদায়াত উনিও পাবে আমিও পাবো। ঠিক আছে, যদি এই নেক নিয়তটাকে আপনার সন্তানদের সাথে শেয়ার করা, ওয়াইফের সাথে শেয়ার করা, ভাই বন্ধুর সাথে শেয়ার করা, আপনি এটা শুধু নিয়ত থাকে না, থাকা উচিত, আপনি করবেন, আপনি বড় আওয়াজে পড়বেন, এতে যদি কেউ আপনাকে হাসাহাসি করে আপনি ইগনোর করবেন আর বলবেন যে হাসি তামাশা করা, এটা ইস্তেহজা হয়ে যায়, এটা এক ধরনের বড় ধরনের গুনাহ কবিরা, এটা আপনারা করবেন না। কেমন, আপনাকে আমি কোরআনের আয়াত দিচ্ছি, আপনি সূরা বাকারার দুই নম্বর পাতা খুলবেন, কেমন, দুই নম্বর পাতা খুলে এখানে পেয়ে যাবেন আলিফ লাম মিম, যে বাকারা শুরু হয়েছে না, জালিকাল কিতাবু, এই পাতা উল্টেইবেন, এরপরের পাতা পেয়ে যাবেন অমিনান নাস এখানে আছে, কেমন, উলাইকা হুমুল মুস্তাহজিউন, এগুলা কেমন তারা ইস্তেহজা করতো, রাসূল সাল্লাম আয়াত পড়তেন আর তারা ঠাট্টা বিদ্রুপ করতো, কেমন, ওই সমান কথা আপনার আপনার ঘরে, আপনার ঘরে হয়তো ওই হিসাবে না, কিন্তু যে কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ করা, কোরআন শুনে, ইবাদত দেখে, আমল দেখে, এই যেটি কারবার যদি কেউ করে, এটা গুনায় কবিরা, এগুলা করতো কাফেররা, কেমন, আমাদের করা উচিত না। বরং আমাদের একটা সন্তান যদি করে, স্বামী করে, তাহলে ওয়াইফের উচিত হচ্ছে তাকে উৎসাহিত করা যে আলহামদুলিল্লাহ আজকে আমার ঘরে তেলাওয়াত হচ্ছে, আল্লাহর রহমত আসতেছে, আমিও ইনশাল্লাহ চা পানি নিয়ে আসতেছি, সুইট নিয়ে আসতেছি, আপনি উৎসাহিত করেন, অথবা ওয়াইফ করতেছে, আপনি থামসা করবেন না বিচারির সাথে। বিচারি একটা নেককার মহিলা, তার আম্মার কাছ থেকে শিখেছে, তার দাদির কাছ থেকে শিখেছে, নানির কাছ থেকে শিখেছে, এখন তেলাওয়াত করতেছে, হয়তো আগে করে নাই, বিয়ে শাদী পরে এক বছর চলে গেছে, কয়েক মাস চলে গেছে, এখন আজকে শুরু করছে, আপনি শুরু করছেন থামসা, নিউ বউ পাইছেন, এনজয় করতেছেন, কিন্তু সে আল্লাহর একজন বান্দি হিসেবে সে নিজে আল্লাহর কালাম তেলাওয়াত করে ইবাদত করতেছে, আর আপনি যদি তার সাথে তামাশা লেগে যান, আপনার গুনায় কবিরা হবে, তওবা করবেন প্লিজ। যদি কেহ আমার আমাদের সাথে এখন থেকে থাকেন আর এটা হয়ে থাকে, তাহলে প্লিজ আপনি আমি যেন তওবা করে ফেলি, তওবা করবেন, তওবা করবেন এবং সমান কাজে আপনি লেগে যাবেন, আপনি আপনাকে ইসলাহ করবেন, সংশোধন করবেন ইনশাল্লাহ, তাইলে আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ। আসুন এই এই জাতীয় কাজ যেন কখনো কেউ না করি, মহিলা হন পুরুষ হন, স্বামীর সাথে হোক, ভাই বোনের সাথে হোক, অথবা ওয়াইফের সাথে হোক, কেউ এগুলো করবেন না, এগুলা মহাপাপ, গুনায় কবিরা। আল্লাহ পাক আমাদের সবাইকে, আমাদের কমিউনিটিকে হেফাজত করুন। জি নেক্সট কলার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রহমতুল্লাহ ও বারাকাতু, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি প্রশ্ন বলেন? জি আমার প্রশ্নটা হইলো, আমার হাজবেন্ড রিসেন্টলি স্ট্রোক করছেন, আর আমি ওয়াইফ হিসেবে আমার আস্তুচা করা আল্লাহর কাছে কোন খান হলে আমি আমার হাজবেন্ডে আগল লাগান পাইমু, আল্লাহ হিদায়াত দি, আমারে কইয়া দিবা ইনশাআল্লাহ। আপনি ফোন রাখেন এবং আপনি ওয়াচ করতে থাকেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে বোন, আপনি আমাদের একজন মুসলিম বোন, আপনাকে সান্ত্বনা দিচ্ছি, আপনি সবর করেন, আল্লাপাক রোগ দেন এবং আল্লাপাক শিফাও দেন, অতএব শিফা আল্লাহর কাছ থেকে আসবে, কোনো রোগ বালাই আসতে পারে না আল্লাহর পারমিশন ছাড়া। তো আপনার হাজব্যান্ড যে স্ট্রোক করেছেন শুনে খুব ব্যথা পাইলাম, দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে শিফা দান করুন, আল্লাহুম্মা ইয়া শাফিয়াল আমরাদ ইশফি মারদানা ওমারদাহু শিফাআন কামিলান লা ইউগাদিরু সাকামা, আপনার স্বামীর এই রোগটা শিফা হোক আমরা চাই, আল্লাহর কাছে দোয়া করলাম, আরও দোয়া করব। আর আপনাকে কি কি কাজ করতে হবে এখন, কয়েকটা পরামর্শ। এক নম্বর বললাম তো, সবর করতে হবে, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, মানুষের কাছে না, কোনো টিভিতে ফোন করে না, বরং আল্লাহর কাছে। দুই নম্বর কাজ হচ্ছে যে আপনি তার শিফার জন্য এই যে দোয়া পড়ছি, ইয়া শাফিয়াল আমরাদ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাল যালিমিন, যা পারেন আপনি পড়বেন, কেমন। তিন নম্বর হচ্ছে আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলা, এই দোয়াটা যদি মুখস্থ থাকে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনি হিসনুল মুসলিম থেকে এটা একটু মুখস্থ করে ফেলেন, করে আপনি দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ও
وان تتجعد الحزن اذا شئت سهلا اي دعاء قرانه আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন যে তোমার উপর কোনো মুসিবত আসে কোনো প্রবলেম আসে তাইলে ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করো আর ওয়াস্তাঈদু বিসসাবরি ওয়াস সালাহ তুমি সাহায্য চাও আল্লাহর কাছে কী দিয়ে সাহায্য আপনি চাইবেন আল্লাহ বলেছেন তুমি সবর করে সাহায্য চাও তাইলে এটা আমি শেষ করে ফেলছি সবর দুই নম্বর হচ্ছে ওয়াস সালাহ সালাহ দিয়ে আপনি সাহায্য চাইবেন সালাহ কী সলাহ শব্দের অর্থ হচ্ছে নম্বর ওয়ান অর্থ হচ্ছে নমাজ তাহলে আপনি দু চার টাকাত নামাজ পড়বেন তাহাজ্জুদ পড়ে দোয়া করবেন আল্লাহ তাহাজ্জুদের দোয়া কবুল করেন কেমন এবং আল্লাহ নিজেও বলতেছেন যে এইভাবে ঔষধ করেন সালাহ দিয়ে আপনি নামাজ পড় আপনি সালাহ শেষ করে নামাজ শেষ করে দোয়া করবেন ওয়াক্তিয়া নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করেন কেমন ওয়াক্তিয়া পাঁচ অক্ত নামাজের পরের দোয়া আল্লাহ কবুল করেন কোন সময় করবেন সালাম ফিরাইয়া শুরু করে দিবেন আল্লাহ মামিন্না হাত তুটাইয়া না এটা না আপনি ওয়াক্তিয়া নামাজের পাস ওয়াক্তের নামাজের ফরজ নামাজের পরের আজকারগুলো আগে করবেন সকল আজকার পড়া শেষ দোয়া শেষ এবার আপনি আপনার স্বামীর জন্য খাস করে দোয়া করেন হাত উঠাইয়া করতে পারেন হাত নামাজে করতে আপনার ইচ্ছা করতে পারেন এবার কারণ আপনি নামাজের পরের যে আজকার যেগুলো ছিল ইবাদত শেষ করে ফেলছেন এখন আপনি স্বামীর জন্য দোয়া করেন এই হচ্ছে দোয়া কেমন এছাড়াও যে বলছি হিন্দু মুসলিমের দোয়া এটাও দোয়া এই জাতীয় দোয়া নাম হচ্ছে সালাহ সালাতের দুই অর্থ একটা হচ্ছে নমাজ আর একটা হচ্ছে এই দোয়াগুলো করা ইভেন আপনি আপনার নিজের বাসায় দোয়া করতে পারেন কেমন তাইলে ইস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ সবর করবেন এখন আসেন সবর অর্থটা তো বললাম না সবর অর্থ হচ্ছে যে আপনার উপর খুব কষ্ট যাচ্ছে সদমা যাচ্ছে এই কষ্ট না পাওয়ার জন্য আপনি আল্লাহকে সঁপে দেন শক্ত ইকিনের সাথে যে আল্লাহ আমি বিশ্বাস করি মুমিন হিসেবে যে আমার স্বামীর উপর এই অসুস্থতাটা রোগটা আপনার কাছ থেকে এসছে আমি অত্যন্ত একদিনের সাথে দোয়া করছি আমি অন্যর কাছে যেতে চাই না আপনার কাছে আমি চাচ্ছি যে আমার স্বামীর রোগটা শিফা দেন আপনি রোগ দিয়েছেন এখন নিয়ামত হচ্ছে রোগও নিয়ামত শিফাও নিয়ামত শিফা দিয়ে এটা চেঞ্জ করে দেন দোয়া করতে থাকেন একদিন সহকারে ইনশাল্লাহ আর প্রয়োজনীয় যত ধরনের চিকিৎসা জায়েজ চিকিৎসা আছে এগুলো আপনি করতে থাকবেন কিন্তু খবরদার বোন আপনি কোনো এই তাবিজ তোমার করতে যাবেন না সম্ভব যদি হয় এবং ওনার হুশ ফিরে থাকে তাইলে দেশে যদি কেহ থাকে বিশ্বস্ত কোনো হুজুর থাকে তাইলে রুকিয়া করতে পারেন রুকিয়ার বিভিন্ন বই আছে আমি নিজের একটা বই লিখেছি রুকিয়া শরঈয়া এই জাতীয় বই আছে যদি বই থাকে বা ব্যবস্থা করবেন একটা আপনি কিনে রুকিয়ার ব্যবস্থা করেন আপনার স্বামীর জন্য কারণ এইসব রোগের সাথে অনেক সময় জিনটিনের সম্পর্ক হইতেও পারে সেই জন্য আপনি রুকিয়া করবেন এই তিনটি কাজ দিলাম এক নম্বর বলছি সবর সবর করে আল্লাহকে সময় দিতে হবে এই কাজ আপনার না তার লোক শিফা দেওয়ার আমারও না আল্লাহ আল্লাহ দুই নম্বর বলছিলাম নমাজ পড়বেন তিন নম্বর বলছিলাম দোয়া করবেন আর চার নম্বর বলছি এখন রুকিয়ার পারলে ব্যবস্থা করবেন আর যত ওষুধ ওষুধ করার আছে জায়েজ ঔষধ জিপি ডক্টর হসপিটাল এগুলো আপনি করতে থাকেন আল্লাহ পাক আপনার সাহেবকে শিফা দিন দোয়া করছি আবার ইনশাল্লাহ নেক্সট কলে কে রয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ বেশ ভালো আল্লাহ রেখেছেন বলেন কি করতে পারি আপনার কি প্রশ্ন হুজুর আমি আশা করছি আমার বাচ্চারে লই আমি যাইতাম উমরা ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম ইনশাআল্লাহ বলেন কিন্তু ইনশাআল্লাহ আচ্ছা হন আমার প্রশ্ন হইল হুজুর আমি যাইতাম যে প্রথম যে দেখব কাবা শরীফ কি দোয়া করতাম বা বাচ্চাটার লাগে মান লাগে বা পড়লে মান লাগে কুন্ড আমি নিজে প্রথম দোয়া করতাম ওটা আমাদের হয়ে যাবে কাবা আর কোনো প্রশ্ন দিনার আমরা সবার লাগে আপনার দোয়া করবা ইনশাআল্লাহ শুকরান জাজাকাল্লাহ খাইরান বোন এক প্রশ্নের মধ্যে দুইটা হয়ে গেছে প্রশ্ন যে কোনো সময় যে কোনো ভালো কাজ আগামীতে করবেন বললে ইনশাআল্লাহ পড়বেন কেমন আপনি পড়েছেন মাশাআল্লাহ তো এভাবে যদি আমরা বলি ভালো হয় যে আমি ইনশাআল্লাহ মসজিদে যাচ্ছি আমি উমরাতে যাচ্ছি ইনশাআল্লাহ এই দেখছেন নি এভাবে করে বললে এটা আপনি সুন্নত আমল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলছিলেন তার কাছে কিছু লোক এসে বিভিন্ন প্রশ্ন করছে তিনি বলছেন আগামীকালকে জবাব দেবো কেমন আগামীকালকে জবাব দেবো আল্লাহর নাম নেন নাই তো আল্লাহ পাক বলছেন তাইলে শিক্ষা দেওয়া দরকার কেমন
এজন্য আগামী কালকে পর্যন্ত ওনার কাছে জবাব আল্লাহ পাঠান নাই, আল্লাহ ওহি করেন নাই, আল্লাহ খুব রাগ করে ফেলছেন। পরে মতান্তরে এগারো দিন পরে কেমন লোকজন আসছে, পরের দিন এসে বলছে আমাদের এটার আনসার কি, তিনি বলছেন আজকে না আগামীকালকে আবার আসো। এইভাবে করে আগামীকাল আগামীকাল করতে করতে এগারো দিন পরে আল্লাহ তাআলা পাঠাইছেন আয়াত যে ওলা তাকুলান লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইনশা আল্লাহ। আল্লাহু আকবার। বললেন যে তোমরা যখন কথাবার্তা বলবা আগামীতে কোনো কিছু করতে হইলে ইনশাআল্লাহ বলবা, আর যদি ইনশাআল্লাহ না বলো তাহলে তুমি কই থেকে আনসার করবা, তোমার কাছে নাই তো। এই জন্য ইনশাআল্লাহ আমাদের বলা উচিত, আমরা ইনশাআল্লাহ উমরা যাচ্ছি, আমরা উমরা যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা হজে যাচ্ছি ইনশাআল্লাহ, আমরা একটা বিয়েতে যাচ্ছি ইনশাআল্লাহ, গাড়ি ড্রাইভ করবো কালকে ইনশাআল্লাহ, আজকে হচ্ছে না। এইভাবে করে আগামীতে যত কাজ তার জন্য ইনশাআল্লাহ। আর অনেকে আবার উল্টাপাল্টা করে ফেলেন, না জেনে কেমন আছেন বলবো ইনশাআল্লাহ ভালো আছি, না আপনি ভালো আছেন তো এটা অতীত, ভালো থাকার জন্য হইলো আগামীতে, কিন্তু অতীত তো বললেন আপনি তো আমি ভালো আছি, তাইলে আমাদেরকে বলতে হবে অতীতের জন্য আলহামদুলিল্লাহ, আপনি গিয়েছিলেন উমরায় আলহামদুলিল্লাহ গিয়েছিলাম, কেমন এই যে গিয়েছিলাম মানে অতীত হয়ে গেছে, অতীত হয়ে গেলে আলহামদুলিল্লাহ, আর আগামীতে হইলে ইনশাআল্লাহ। আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার চলি বোনের যে মেইন প্রশ্ন, যে উনি প্রথমে কাবা ঘর দেখে আল্লাহর ঘর থেকে কি বলবেন। বোন প্রথমে বলার জন্য খাস করে কোনো দোয়া আরবিতে নাই, আপনার মনের আশা আকাঙ্ক্ষা আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন এটাই বলবেন, কেমন আপনি প্রথমে ঢুকবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক বলে আপনি দাখিল হলেন। হয়ে এরপরে যখন আপনি আরও আগাইতে আগাইতে সারা বিল্ডিং ক্রস করে যখন একেবারে সামনে চলে গেছেন, গিয়ে আপনি দেখে ফেলেছেন, এইবার আপনি আপনার গুনার মাগফিরাতের জন্য দোয়া করেন যে আল্লাহ আমি আসছি একজন গুনাগার, আর তুমি পাক, তোমার বাড়িটা পাক, এবং এই জায়গাটা সব গোটা দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাক জায়গা হচ্ছে এটা, আমি এই পাক জায়গায় আসছি আমার আবেদন নিয়ে আমার সবগুলো গুনাহ মাফ করে দাও। বোন দুনিয়ার সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা, যে আল্লাহ তাআলা যদি আপনাকে মাফ করে ফেলে আর আপনি কী চান বলেন, আপনার মৌত বাকি আপনি মাফ পেয়ে গেছেন, এখন জান্নাতে যাওয়া দরকার, সুবহানাল্লাহ, কেমন। তাইলে এই মাফিটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আপনার অন্য কোনো হাজতে যেয়ে থাকেন যে আমার একটা ছেলে অসুস্থ, আমার একটা মেয়ে অসুস্থ, বা তার বিয়ে হচ্ছে না, আল্লাহ আমি এই দুঃখ নিয়ে আসছি আপনার সাথে শেয়ার করবো আপনার বাড়িতে, আল্লাহ আমার মেয়েটার ব্যবস্থা করে দাও, একটা এক্সাম্পল দিচ্ছি, এই জাতীয় আসল উদ্দেশ্য যেটা, যে উদ্দেশ্যে আপনি আমরা গিয়েছেন এটা আপনি আল্লাহর সাথে ব্যক্ত করে ফেলবেন ফার্স্ট দেখাতেই, কেমন। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, একেবারে প্রথমে আপনি দেখেই আল্লাহর ঘর এই দোয়া করেন, এরপর এই দোয়া করে করে গিয়ে আপনি ঢুকেন, এরপরে আপনি তোয়াফ শুরু করেন ইনশাআল্লাহ, আপনার আপনার তোয়াফের মধ্যে এটা উল্লেখ করবেন, আল্লাহ তাআলা আশা করা যায় ইনশাআল্লাহ আপনার আমার দোয়া কবুল করবেন। তিনি দোয়া কবুল করার জন্যে, কেমন, নেকির আমল কবুল করার জন্যে, তৌবা কবুল করার জন্যে রেডি হয়ে বসে আছেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহ তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, তোমরা কি চাও না আমি তোমাদেরকে মাফ করে দেই, সুবহানাল্লাহ, অবশ্যই আমরা চাই আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না, আল্লাহ তোমার নাম হচ্ছে গফুরুর রহিম আফুউন করিম, তুমি আমার, আমরা হচ্ছে গুনাহগার, তুমি হচ্ছে আফুউন ক্ষমা করনেওয়ালা, আর আমরা হচ্ছে গুনাহগার, আর আমরা আপনার কাছে গুনাহ মাফের জন্য চাই, আমাদের মাফ করে দাও, ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ইউ লাভ টু ফরগিভ, প্লিজ ফরগিভ আস। এইভাবে করে আপনি দোয়া করেন ইনশাআল্লাহ, ফার্স্ট যে দোয়া করবেন, যে কেস আপনি আল্লাহর কোর্টে সাবমিট করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনবেন। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। নেক্সট কলার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমার একটা প্রশ্ন আছে, যদি জামাই বউ ইচ্ছা তো আগা সত্ত্বেও যদি জিনা কাম করেন এই হিসাবে বউর করা উচিত কি তা, আর বউয়ে যদি বোধগা দেন যে আমার এগুলো কষ্ট দিয়েছেন, আমার তাই কষ্ট পাইছেন, এগুলো কিন্তু বোনকে আমি সান্ত্বনা দিচ্ছি, আমার মুসলিম বোন হিসাবে আপনি আমার একটা বোন, যে যদি জাতীয় কোনো অপরাধ কেহ করে ফেলে তাইলে এক নম্বর কাজ হচ্ছে আপনি তাকে দরদের সাথে, রাগের সাথে না, যে এই কাম করছো তোমাকে আমি ছেড়ে দেবো, তোমাকে আমি এই করবো, এই হাই হাইকোর্ট সুপ্রিম কোর্ট আপনারা দেখাইবেন না, এই জাতীয় পাপ যদি কেউ করে ফেলে
কবর পেয়ে গেছেন বা কোনো প্রুফ পেয়ে গেছেন বা মোবাইলে কোনো সিমটম পেয়ে গেছেন, আল্লাহ না করুন যদি যদি কোনো কনফার্ম হয়ে যান, অথবা কনফার্ম না হইলে আপনি জিজ্ঞাসা করে ফেলবেন। ওয়ান টু ওয়ান হচ্ছে নম্বর ওয়ান। এক নম্বর কাজ হচ্ছে যে কনফার্ম করার জন্য ওনার সাথে মিটিং করা। আপনার স্বামী তো বলবেন আগে মিটিংটা শুরু করতেই যে আপনাকে আমি চা নিয়ে আসতেছি, বসেন চা খান, আর একটা কথা জিজ্ঞেস করব, আপনি প্লিজ আমার সাথে কোনো মিথ্যা বলবেন না, আমি আপনার বউ, আমি আপনাকে কোনো কষ্ট দেব না, আমি আপনাকে হেল্প করব। এইভাবে বলে তাকে আশ্বাস দেবেন আগে। আগে যদি বলেন যে কী করছো খবর পাই নাই, তুমি জানো খবর পাইছি, আমি আব্বাকে বলে দিচ্ছি, এইগুলো কইবেন না, এগুলো কইয়া লাভ হবে না। যদি এই লাইনে আপনি যান তাইলে বেচারা নিয়ত করবে যে তোমাকে পাত্তাই দেবো না, সব মানে মিথ্যার উপর খাড়া হবে সে, তার যত মানে কি বলে মিথ্যার বাক্স খুলে দিবে, তখন এ টু জেড শুধু 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 মিথ্যা বলবে। বরং আপনি বলবেন যে যেটা হওয়ার হয়ে গেছে আমি খবর পাইছি, অথবা আমার কাছে প্রুফ আছে, অথবা আপনি বলেন আমি খবর পাইছি ঠিক কিনা। এটা ওয়ান টু ওয়ান করবেন, পজিটিভ হয়ে যাবেন। পজিটিভ হয়ে তাকে বলবেন যে আমি খবর পাইছি, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমার বউ আছি, যদি এটা মিস্টেক হয়ে থাকে, ভুল হয়ে থাকে, তাহলে আমি তোমাকে মাফ করে দেবো, যাও বসো আমি আসতেছি। এবার গিয়ে আপনি তাকে আবার সাহস দেন যে শোনো আমি অন্য কেউ না, আমি তোমার বউ। আর স্বামীর আয়ব যদি বউয়ের কাছে আমানত না থাকে তাহলে আমি আর আসি কেন বউ হিসাবে? আমার কোনো আয়ব তোমার কাছে যদি মানে কি বলে গোপন না থাকে তাহলে তুমি স্বামী কেন? তোমাকে স্বামী হিসেবে নিয়েছি, তোমার আবার আয়ব আমাদের মধ্যে থাকবে। এইভাবে করে সাহস করে তাকে আপনি জিজ্ঞেস করেন, মায়া করে তাকে জিজ্ঞেস করবেন যে আমি কোনো জায়গায় কেস নিয়ে যাব না, তুমি বলো আমাকে, কিন্তু খুব কষ্ট পাচ্ছি, আমি তোমার স্ত্রী, খুব কষ্ট পাচ্ছি। এইভাবে করে তাকে যদি আপনি বলেন, দরদি হয়ে সে আপনার কথা স্বীকার করবে। স্বীকার হয়ে গেল তাইলে এবার তাকে বলেন যে আমি একটা অনুরোধ করতে চাচ্ছি যে আমি তোমার ঘরে আছি হালাল ওয়াইফ, আর তুমি যে পথে গেছো এটা হচ্ছে হারাম, এখন হালালের সাথে ভালো লাগে না। হ্যাঁ প্লিজ তুমি বলো, যদি আমার কোনো কমতি থাকে আমাকে বলো, আমি সেভাবে করে রেডি হয়ে থাকবো তোমার জন্য। যদি যে কমতি আমার মধ্যে তুমি পাও নাই বলে তুমি অস্থির হয়ে আর এক হারামের দিকে তুমি গিয়েছো, তাইলে হয়তো হইতে পারে এটা আমার কোনো ত্রুটি, অসুবিধা নাই, আমি তুমি কীভাবে ছাও আমি সেভাবে করে আমাকে রেডি করবো, এবং তুমি প্লিজ হারামের দিকে তুমি যাবা না, আমি সেই স্থানটা ফুলফিল করবো, এটা দায়িত্ব আমার, আমি তোমার স্ত্রী, কেমন? তুমি যেভাবে বলো আমাকে বলো, আর তুমি এই এই কামে তোমার যাওয়া উচিত না, আমি তোমাকে নিষেধ দিচ্ছি স্ত্রী হিসাবে, প্লিজ তুমি শোনো। এইভাবে করে তাকে আপনি কাবু করেন। এরপরে বলবেন যে ঠিক আছে ভুল হয়ে গেছে, এটা এটাকে তোমার কাছে পরিষ্কার হয়েছে, হইলে তুমি তোবা করো, আল্লাহ মাফ করে দেবেন। আর যদি হঠাৎ করে না ভুল না বরং এটা জেনে শুনে লাইন করছেন, সম্পর্ক করে ফেলছেন, লং টাইম থেকে আপনি আছেন, এই জাতীয় যদি কোনো কেস হয়ে যায় বোন, তাইলে আপনি তাকে সাহস টাহস দিয়ে আপনি যে করে ফেলেন, এটা উদ্ধার করে ফেলেন যে হ্যাঁ বিষয়টা ঠিক, যদি হয় তাইলে আপনি ওনাকে সংশোধন করার জন্য সেই পথে যান, যদি সংশোধন না হয় তাইলে আপনি স্টিল এটা বাজারে ছাড়বেন না, আপনার ফ্যামিলিতে ছাড়বেন না, বরং আপনি পারলে গোপনীয় বিষয় আপনার স্বামীকে নিয়ে থার্ড পার্টি কোনো একজন ইমামের কাছে যান। প্লিজ আপনার লোকাল মসজিদ আছে, সেখানে যে ইমাম সাহেব আছেন তিনি আপনাকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ কোনো ইমাম আপনাদের খারাপ পরামর্শ দিবেন না, নিয়ে যান, আশা করি ওনাকে তোবাতিল্লাহ করাই ওনাকে ছেড়ে দিবেন, আপনার জন্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। এই কয়েকটি পরামর্শ আপাতত দিলাম, আল্লাহ পাক আপনাকে হেফাজত করুন এবং আপনার সংসারটাকে আল্লাহ টিকিয়ে রাখার তৌফিক দিন। আমরা আর বোধহয় কল নিতে পারছি না, আমরা কলের ব্যাপারে দুঃখ প্রকাশ করতে হচ্ছে, আমাদের টাইম একেবারে গনিয়ে আসছে, মাত্র দুইটা মিনিট বোধহয় রয়ে গেছে, আমি লাস্ট মেসেজটা সবাইকে দিয়ে দিই। মাফ করবেন আপনারা যারা লাইনে আছেন অপেক্ষা করছেন, আমাদেরকে আজকে মাফ করতে হবে, এমনিতেই আমি একা এবং একটু টাইম নিয়ে নিয়েছি বোঝায় এগুলো একটু লম্বা করে আনসার দিয়ে। তো আমরা যে আলোচনা ছিলাম আসলে আজকের যে বিষয়টি সেটা ছিল কোরআন হচ্ছে মমিন জীবনের জন্যে একমাত্র গাইড, একমাত্র পথ প্রদর্শক। এই কোরআন থেকেই আমরা আলোচনা করলাম, আয়াত নাম্বার সূরা বাকারার 159 এবং 60, এই দুটো আয়াত সবাইকে আমি আবারও বলছি, মেহরবানি করে দুটো আয়াত আপনারা কোরআন খুলবেন, এখন যদি সময় না হয় সমস্যা নাই, আপনি অন্য সময় অবসর সময় আপনি কোরআন খুলবেন, কোরআন খুলে পড়বেন, কোরআন খুলে আপনি জানবেন জেনে কাজ দিয়ে গেলাম আমি,
যে এটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য, নিজে জানলাম আমল করলাম, অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এই অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই আয়াতগুলো আমি সিলেক্ট করেছি। যারা পৌঁছে দিবেন না, হাসা হাসি তামশা করবেন, ডং তামশা করবেন উল্টা, আপনাদের তো খবর আগে বলছি এটা অত্যন্ত মহাপাপ, গুনায় কবিরা, তোবা করা লাগবে। তোবা করে ফেলেন, ইনশাআল্লাহ আশা রাখবেন যে ভুল হয়ে গেছে, ঠিক আছে, স্ত্রী একটু যোগ করেছেন হাজব্যান্ডের সাথে, অসুবিধা নাই, হয়ে গেছে যোগ, না জেনে হয়ে গেছে, এখন তো জেনে ফেললেন যে এটা পাপ, আপনি তোবা করে ফেলেন, আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর আপনি যিনি স্ত্রী ডং থামসা করেছেন, আপনার আপনার স্বামীর, আপনার ভাই বিরাদর এবং আমাদের সকল মুমিনের জিম্মাদারি হচ্ছে যে যা ইসলাম পেয়েছি শিখেছি এটা অন্যের কাছে পৌঁছে দিতে হবে। এই পৌঁছে দেওয়ার কাজটা যদি না করি তাহলে পরে কিতমানের কাজ হবে। আর কিতমানের অর্থ হচ্ছে যে এটা না পৌঁছিয়ে নিজের মধ্যে রেখে দেওয়া, না পৌঁছিয়ে গোপন করে ফেলা। কেমন আমি পাইছি কবার, এটা হচ্ছে ইহুদিদের কাজ। ইহুদিদের কাজ ছিল যে তারা আল্লাহর কাছ থেকে যেটা পেয়েছে এটা তারা গোপন করে ফেলে। কেমন তো আমরা যেন নিজেটির কাজ না করি, বরং আমাদের অন্যদের কাজে না, আমরা আমাদের কাজ হচ্ছে আমরা অন্যর কাছে পৌঁছাই দেবো, এটা কাজ হচ্ছে আমাদের। তো আসুন, আল্লাহ সুবহানাহু তাআলা আপনারা আমরা সবাইকে দিনের খবর অন্যের কাছে পৌঁছে দেওয়ার কাজে কাজটা অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওবিহামদিকা নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।